কোড়াছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশন দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজের কর্মীদেরে এখন সেই ফাদে পা দিয়েছে নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছে দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যে দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করছে বিজেপি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার আহত হয়েছে সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছে দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠেছে আহতরা ভর্তি ইতিমধ্যে দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূলের গন্দল বলে দাবি করছে বিজেপি আমি যাওয়ার দছি বাড়ি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়নগোকে গুহর মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো গুহ তো আগাগোড়াই ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজের কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছে নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই এবার আমরা নজর রাখার চেষ্টা করব কোচবিহারের দিকে কারণ কোচবিহারে একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তো থাকছেই তার পাশাপাশি অবশ্যই নিশ্চিদ্র নিরাপত্তা থাকছে কোচবিহারের মাথা ভাঙার দিকে একটু নজর রাখার চেষ্টা করি মাথা ভাঙা থেকে রাজেশ আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজেশ এই মুহূর্তে তুমি যে বুথের সামনে রয়েছে ঠিক কি ছবি কারণ সকাল থেকেই নিশ্চয়ই মানুষজন আসতে শুরু করেছে ভোটাররা আসতে শুরু করেছে হ্যাঁ দেখো তুমি সকাল থেকেই কিন্তু আমি মাথাভাঙ্গা শহরের একটি ভোটকেন্দ্রে রয়েছি এই মুহূর্তে সকাল থেকেই ভোটাররা কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছেন তখনও ভোট শুরু হয়নি সকাল প্রায় ছটা থেকেই উৎসাহী এলাকার মানুষ কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছে তবে এই মাত্র কিন্তু যেটা আমরা জানতে পারলাম যে এখানে ইতিমধ্যেই ভোট শুরু হয়ে গেছে এখানে কেন্দ্রীয় নিরাপত্তা বল দায়িত্ব রয়েছে এই এই ভোটটিতে কেন্দ্রীয় বাহিনী নজরদারিতে ভোটার লাইনে দিয়ে ভোট কর্মীরা দাঁড়িয়েছেন এবং তারা একে একে করে ভোট দিচ্ছেন যাতে যাতে কোনো রকম অশান্তি কিংবা কোনো রকম বিশৃঙ্খলা না হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু নজরদারি চালাচ্ছেন পাশাপাশি রাজ্য পুলিশও এখানে রয়েছেন নির্বিঘ্নে ভোট করাতে কিন্তু নির্বাচন কমিশন তৎপর সেই কারণেই কিন্তু প্রত্যেকটি বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে মাথা এই বুথটিতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে এটা শান্তিপূর্ণ ভোট হয় সেদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নজরদারি চালাচ্ছে বেশ তিন প্রান্তেই আমরা নজর রেখেছিলাম কোচবিহারের দিকে নজর রেখেছি আলিপুরদুয়ারের দিকে নজর রেখেছি জলপাইগুড়ির দিকেও নজর রেখেছি নির্বিঘ্নে যাতে ভোট হয় কমিশনের তরফ থেকে প্রত্যেকটা ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা বুথে রাখা হয়েছে তো এইখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছে দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যে দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করছে বিজেপি আমি যাওয়ারতে এক মন্দির কারা মারলো বলতে পারবেন নাম জানেন না কি হলো একটু বলবেন আবিশ জামা গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়ন গুহকে উদয়ন গুহর মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে উদয়ন গুহ তো কি বলবো উদয়ন গুহ তো আগা করাই ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজের কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছে নিজেরাই মারামারি করছে আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই এবার আমরা নজর রাখার চেষ্টা করব কোচবিহারের দিকে কারণ কোচবিহারে একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তো থাকছেই তার পাশাপাশি অবশ্যই নিশ্চিদ্র নিরাপত্তা থাকছে কোচবিহারের মাথা ভাঙার দিকে একটু নজর রাখার চেষ্টা করি মাথা ভাঙা থেকে রাজেশ আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজেশ এই মুহূর্তে তুমি যে বুথের সামনে রয়েছে। ঠিক কি ছবি কারণ সকাল থেকেই নিশ্চয়ই মানুষজন আসতে শুরু করেছে ভোটাররা আসতে শুরু করেছে হ্যাঁ দেখো তুমি সকাল থেকেই কিন্তু আমি মাথাভাঙ্গা শহরের একটি ভোটকেন্দ্রে রয়েছি এই মুহূর্তে সকাল থেকেই ভোটাররা কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছেন তখনও ভোট শুরু হয়নি সকাল প্রায় ছটা থেকেই উৎসাহী এলাকার মানুষ কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছে তবে এই মাত্র কিন্তু যেটা আমরা জানতে পারলাম যে এখানে ইতিমধ্যেই ভোট শুরু হয়ে গেছে এখানে কেন্দ্রীয় নিরাপত্তা বল দায়িত্ব রয়েছে এই এই ভোটটিতে কেন্দ্রীয় বাহিনী নজরদারিতে ভোটার লাইনে ভোট কর্মীরা দাঁড়িয়েছেন এবং তারা একে একে করে ভোট দিচ্ছেন যাতে যাতে কোন রকম অশান্তি কিংবা কোন রকম বিশৃঙ্খলা না হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু নজরদারি চালাচ্ছেন পাশাপাশি রাজ্য পুলিশও এখানে রয়েছেন নির্বিঘ্নে ভোট করাতে কিন্তু নির্বাচন কমিশন তৎপর সেই কারণেই কিন্তু প্রত্যেকটি বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে মাথা এই বুথটিতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে যাতে শান্তিপূর্ণ ভোট হয় সেদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নজরদারি চালাচ্ছে বেশ রাজেশ তিন প্রান্তেই আমরা নজর রেখেছিলাম কোচবিহারের দিকে নজর রেখেছি দুয়ারের দিকে নজর রেখেছি জলপাইগুড়ির যাতে ভোট হয় থেকে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যেই দিন হাটা মহকুমা হাসপাতালে

এর কারণ শুরু হয়ে গিয়েছে সিংহাসনের মহা সংগ্রাম আজ দেশের 21 রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চলে মোট 102 আসনেই হবে ভোট গ্রহণ ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আর এর মধ্যে বাংলার তিন কেন্দ্র রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে সন্ধে ছটা পর্যন্ত চলবে রাজ্যের 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বুথে বুথে ভোট গ্রহণ প্রক্রিয়ার ওয়েব캐스팅 হবে অর্থাৎ কোন বুথে ঠিক কিভাবে ভোট চলছে কলকাতার কন্ট্রোল রুমে বসেই দেখতে পারবেন কমিশনের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এই তিন কেন্দ্রের নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য পুলিশও থাকছে কোচবিহারের দিকে যদি নজর রাখি তাহলে সেখানে মোট বুথ রয়েছে দু হাজার তেতাল্লিশটি অন্যদিকে জলপাইগুড়ির দিকে যদি নজর রাখি তাহলে সেখানে রয়েছে এক হাজার নশো চারটি আর আলিপুরদুয়ারে রয়েছে এক হাজার আটশো সাতষট্টিটি বুথ প্রথম দফার এই তিন কেন্দ্রে মোট ভোটার রয়েছে ছাপ্পান্ন লক্ষ ছাব্বিশ হাজার একশো আট জন নজর রাখবো অবশ্যই আমরা কোচবিহারের দিকে নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো জলপাইগুড়ির দিকে যাতে ভোট দানে যদি বাধা দেওয়ার কোনো রকম কোনো অভিযোগ উঠে আসে তাহলে তার জন্য প্রত্যেকটা বুথে কুইক রেসপন্স টিম রয়েছে আমরা নজর রাখবো কোচবিহারের দিকে কারণ কোচবিহারের ভেটাগুড়ি ভোটের আগে উত্তপ্ত হয়েছে বারবার খবরের শিরোনামে উঠে এসছে ভেটাগুড়ি আমরা নজর রাখবো সেই ভেটাগুড়ি থেকেই আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে তুমি ঠিক যেখানে রয়েছো সেখানকার ছবিটা জানতে চাইবো মানুষজন আসতে শুরু করেছে সকাল সাতটা থেকেই ভোটাররা আসতে শুরু করেছে এই মুহূর্তের ছবিটা ঠিক কি এবং প্রশ্নটা তুমি তা হচ্ছে দেখো ভেটাগুড়ির যে সমস্ত বুথ রয়েছে সেই বুথে যারা ভোটাররা সেই ভোটাররা তারা লাইন দিচ্ছেন এবং ভোট গ্রহণ করব সেই ভোট গ্রহণ করবও কিন্তু শুরু হয়েছে শুধুমাত্র ভোট গ্রহণ পর্বই নয় আমরা এই মুহূর্তে রয়েছি বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক তার বাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছ তার বাড়ির সামনে অন্যান্য দিনের মতো আজকেও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন তারা মোতায়েন মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং নিশীত প্রামাণিক এখনো পর্যন্ত তিনি নিজের বাড়িতেই রয়েছেন এবং তার যে গাড়ি সেই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ যে কোনো সময় নিশীত প্রামাণিক তিনি বেরোতে পারেন এমনটাই কিন্তু খবর হচ্ছে নিশীত প্রামাণিকের গাড়ি এই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে ফলে যে কোনো সময় নিশীত প্রামাণিক বের হতে পারেন এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে নিশীত প্রামাণিক তিনি নিজের বাড়ি এই যে ভেটাগুড়ি বাজার সংলগ্ন যে তার যে বাড়ি সেই বাড়ি থেকে প্রথমে তিনি পাশেই যে বুথ রয়েছে সেখানে তিনি যাবেন সেখানে ভোট দেবেন তারপরে তিনি বিভিন্ন জায়গায় যাবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ঠিক রয়েছে এই প্রাণিক তিনি বাড়িতে রয়েছেন এবং এখনো পর্যন্ত ভেটাগুড়ি এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে ভোটাররা তারা লাইনে দাঁড়িয়েছেন এবং এখনো পর্যন্ত ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় যে কয়েকটি বুথ রয়েছে সেখানে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই সকালে যেন তোমাকে দেখিয়েছিলাম যে ভোটার আসতে শুরু করেছেন মহফল হয়েছে বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র জওয়ানরা তারা মোতায়েন রয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো অশান্তির খবর কিন্তু নেই নিষিধ প্রামাণিক বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে ভেটাগুর জাগরি বাজার সংলগ্ন যে তার বাড়ি সেখানেই রয়েছেন কিছুক্ষণের মধ্যে তিনি বেরিয়ে প্রথমে ভোট দেবেন তারপর বিভিন্ন জায়গায় তিনি যাবেন এমনটাই জানা যাচ্ছে ভেঙ্কটেশ্বর একেবারে তুমি যেমনটা বলছিলে যে এখনো পর্যন্ত অশান্তির কোনো রকম কোনো খবর নেই এই ভেটাগুড়ি উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক পরিস্থিতিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে দেখো নির্বাচন ঘোষণার পর থেকে আমরা দেখেছি বারবারই খবরের শিরোনামে এসছে কোচবিহার তুমি জানো সেখানে দিনহাটা সহ একাধিক জায়গায় সেখানে অশান্তির খবর এসছে গতকাল সেখানেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমন অভিযোগ এসছে বিজেপি কর্মীদের মারধর পাল্টা বিজেপি নেতৃত্ব তাদেরও অভিযোগ ছিল যে শাসক দল তাদের মদতে সেখানে বিজেপির যারা কর্মী সমর্থক তাদের মারা মারধর করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে ফলে এখনো পর্যন্ত গতকাল যে পরিস্থিতি গতকাল রাত পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল তারপর থেকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছে কিন্তু এই যে উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে প্রথম দফার যে আজকে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তুমি জানো যে দু হাজার উনিশের নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি ফলে বিজেপির কাছে এখন একটা চ্যালেঞ্জ যে উত্তরবঙ্গের সমস্ত আসন তারা যাতে ধরে রাখতে পারেন কিনা সেই বিষয়টা কিন্তু নজরে কারণ তুমি জানো যে এই যে কোচবিহার কোচবিহার কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন নিশিদ্ধ প্রামাণিক তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছিলেন সেই নিষিত প্রামাণিকের ওপরেই এবার ভরসা রেখেছে বিজেপি অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট এখানে প্রচার চালিয়েছেন টানা এখানে তারা নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব এখানে রয়েছেন এবং কোচবিহার উত্তরবঙ্গর বিভিন্ন যে সমস্ত লোকসভা কেন্দ্র রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি সেখানেও কিন্তু তারা প্রচার অর্থাৎ একদিকে যেমন বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট উত্তরবঙ্গ পাশাপাশি কোচবিহার নিজেদের আসন ধরে রাখার ব্যাপারেও কিন্তু মরিয়া বিজেপি সব মিলিয়ে কোচবিহারে এখনো পর্যন্ত পর্ব ভেটা করে বিভিন্ন বুথে আমরা দেখেছি সেখানে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং সেখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে ওয়েব কাস্টিং হচ্ছে সমস্ত বুথে এবং কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি যারা ভোটাররা আসছেন সেই ভোটারদের সহায়তা করতে রাজ্য পুলিশ সেখানে মোতায়েন মোতায়েনছে সেই ছবিও আমাদের কাছে উঠে এসছে

কোচবিহার অন্তর্গত বারকালি আট গ্রাম পঞ্চায়েতের হুলে ঘাট এলাকা জেলার এই এলাকাটি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই হুলে এলাকায় তৃণমূলের অস্থায়ী যে নির্বাচনী কার্যালয় ছিল সেই নির্বাচনী কার্যালয় রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের যেটা অভিযোগ বিজেপি আস্তিতে ভোর অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এলাকায় পরিবে পরিবেশ অশান্ত করতে এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করতে বিজেপি আস্তিত্বের দুষ্কৃতীরা এমনটাই ঘটিয়েছে বলে তৃণমূলের অভিযোগ যদিও খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বক্সিঘাট থানার পুলিশ তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে সোনিয়া বেশ শুভঙ্কর আমরা প্রত্যেকটা প্রান্তর দিকে নজর রাখার চেষ্টা করবো আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি নজর রেখেছিলাম একদিকে যেরকম কোচবিহারে এবার কোচবিহারের আরেক প্রান্তের দিকে আমরা নজর রাখবো কোচবিহারের দেও চড়াই সেখানে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে ভোটের আগের রাতে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে ইরান আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে ইরান বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর ঠিক কী ঘটেছে কি জানতে পারছো কি পরিস্থিতি ইরান শোনা যাচ্ছে শুনতে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দিকে আমরা নজর রেখেছি দেও কারণ ভোটের আগের রাতেই কোচবিহারের এই দেও চড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যে খবর উঠে আসছে তাতে বিজেপি তৃণমূল সংঘর্ষ আহত হয়েছে বিজেপি কর্মী কার্তিক বর্মন আর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ অভিযোগ অস্বীকার তৃণমূলের বিভিন্ন প্রান্তে আমাদের নজর রাখতেই হবে ভোটে গরম ডাবগ্রাম ফুলবাড়ি জলপাইগুড়ির দিকে নজর রাখতেই হচ্ছে কারণ সেখানে বিজেপির বুথ অফিসে আগুন আগুন লাগানোর অভিযোগ উঠছে আপনাদের জানিয়ে রাখি এই এই খবরের দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে তবে তার আগে জানার চেষ্টা করব ভোট মুহূর্তে কেমন চলছে কারণ সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি ছবি বলছে একটা লম্বা লাইন রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রকি সাতটা থেকে ভোট গ্রহণ শুরু এবং যে ছবি দেখতে পাচ্ছি তাতে ইতিমধ্যেই কিন্তু ভোটারদের ভিড় নজরে আসছে রকির কাছে আসবো তবে তার আগে ইতিমধ্যে প্রার্থী জগদেশ বসুনিয়া তিনি কি বলছেন শোনাবো ভেঙে দিয়েছে ফ্ল্যাগ ফিস্টল সব ছিঁড়ে দিয়েছে মানে গোটা জেলায় কাল রাত থেকে বিজেপি একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং প্রায় প্রত্যেক জায়গার থেকে বোমের শব্দ আমরা পেয়েছি বিভিন্নভাবে তারা রাত্রে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বলছি বিজেপিও তো পাল্টা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে আজকে সকাল থেকেই দিনহাটা সহ কয়েকটি জায়গায় তাদের পোলিং এজেন্ডে ঢুকতে দেওয়া হচ্ছে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না সম্পূর্ণ মিথ্যা কথা বিজেপি অনেক বুধেই তারা পোলিং এজেন্ট দিতেই পারবে না এটি বাস্তব সত্য কথা সেটা অস্বীকার করার জায়গা ওদের নেই কিন্তু সেটাকে ঢাকতে গিয়ে ওরা বলছে তৃণমূলের ঘাড়ের দোষ চাপাচ্ছে যে পোলিং এজেন্ট দিতে দিচ্ছে না ওরা নিয়ে যায় না কোথায় পোলিং এজেন্ট দিতে চায় প্রশাসন পুলিশ দেওয়ার ব্যবস্থা করুন এর সম্পূর্ণ মিথ্যা কথা বলে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ আরোপ করার চেষ্টা করছে এটা সম্পূর্ণ মিথ্যা আপনি কি মনে করছেন যে গতবারের দু হাজার যে ভোটের ফলাফল আর এবারের ভোটের ফলাফল কতটা পার্থক্য হবে সেটা সম্পূর্ণ আঘার জমির পার্থক্য এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এবং তার আভাস আপনারা দেখছেন বিগত এক মাস ধরে মানুষ যেভাবে মিটিং মিছিলে স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য তারা উজ্জীবিত আজকে ভোট বাসে তার প্রতিফলন করবে আমরা কথা বলছিলাম কোচবিহারে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যে দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে দাবি করছে বিজেপি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়ন গুহর মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো গুহ তো আগাগোড়াই ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজেরা কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছে নিজেরাই মারামারি করছে আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই এবার আমরা নজর রাখার চেষ্টা করব কোচবিহারের দিকে কারণ কোচবিহারে একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তো থাকছেই তার পাশাপাশি অবশ্যই নিশ্চিদ্র নিরাপত্তা থাকছে কোচবিহারের মাথা ভাঙার দিকে একটু নজর রাখার চেষ্টা করি মাথা ভাঙা থেকে রাজেশ আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজেশ এই মুহূর্তে তুমি যে বুথের সামনে রয়েছে। ঠিক কি ছবি কারণ সকাল থেকেই নিশ্চয়ই মানুষজন আসতে শুরু করেছে ভোটাররা আসতে শুরু করেছে হ্যাঁ তুমি সকাল থেকেই কিন্তু আমি মাথাভাঙ্গা শহরের একটি ভোট কেন্দ্রে রয়েছি এই মুহূর্তে সকাল থেকেই ভোটাররা কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছেন তখনও ভোট শুরু হয়নি সকাল প্রায় ছটা থেকেই উৎসাহী এলাকার মানুষ কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছে তবে এই মাত্র কিন্তু যেটা আমরা জানতে পারলাম যে এখানে ইতিমধ্যেই ভোট শুরু হয়ে গেছে এখানে কেন্দ্রীয় নিরাপত্তা বল দায়িত্ব রয়েছে এই এই ভোটটিতে কেন্দ্রীয় বাহিনী নজরদারিতে ভোটার লাইনে দিয়ে ভোট কর্মীরা দাঁড়িয়েছেন এবং তারা একে একে করে ভোট দিচ্ছেন যাতে যাতে কোনো রকম অশান্তি কিংবা কোনো রকম বিশৃঙ্খলা না হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু নজরদারি চালাচ্ছেন পাশাপাশি রাজ্য পুলিশও এখানে রয়েছেন নির্বিঘ্নে ভোট করাতে কিন্তু নির্বাচন কমিশন তৎপর সেই কারণেই কিন্তু প্রত্যেকটি বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে মাথা এই বুথটিতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে এটা শান্তিপূর্ণ ভোট হয় সেদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নজরদারি চালাচ্ছে বেশ রাজেশ তিন প্রান্তেই আমরা নজর রেখেছিলাম কোচবিহারের দিকে নজর রেখেছি আলিপুরদুয়ারের দিকে নজর রেখেছি জলপাইগুড়ির দিকেও নজর রেখেছি নির্বিঘ্নে যাতে ভোট হয় কমিশনের তরফ থেকে প্রত্যেকটা ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা বুথে রাখা হয়েছে এর কারণ শুরু হয়ে গিয়েছে সিংহাসনের মহা সংগ্রাম আজ দেশের 21 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 102 আসনেই হবে ভোট গ্রহণ ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আর এর মধ্যে বাংলার তিন কেন্দ্র রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে সন্ধে ছটা পর্যন্ত চলবে রাজ্যের 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বুথে বুথে ভোট গ্রহণ প্রক্রিয়ার ওয়েবcasting হবে অর্থাৎ কোন বুথে ঠিক কিভাবে ভোট চলছে কলকাতার কন্ট্রোল রুমে বসেই দেখতে পারবেন কমিশনের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এই তিন কেন্দ্রের নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য পুলিশও থাকছে কোচবিহারের দিকে যদি নজর রাখি তাহলে সেখানে মোট বুথ রয়েছে দু হাজার তেতাল্লিশটি অন্যদিকে জলপাইগুড়ির দিকে যদি নজর রাখি তাহলে সেখানে রয়েছে এক হাজার নশো চারটি আর আলিপুরদুয়ারে রয়েছে এক হাজার আটশো সাতষট্টি বুথ প্রথম দফার এই তিন কেন্দ্রে মোট ভোটার রয়েছে লক্ষ জন নজর রাখবো অবশ্যই আমরা কোচবিহারের দিকে নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো জলপাইগুড়ির দিকে যাতে ভোট দানে যদি বাধা দেওয়ার কোনো রকম কোনো অভিযোগ উঠে আসে তাহলে তার জন্য প্রত্যেকটা বুথে কুইক রেসপন্স টিম রয়েছে আমরা নজর রাখবো কোচবিহারের দিকে কারণ কোচবিহারের ভেটাগুড়ি ভোটের আগে উত্তপ্ত হয়েছে বারবার খবরের শিরোনামে উঠে এসছে ভেটাগুড়ি আমরা নজর রাখবো সেই ভেটাগুড়ি থেকেই আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে তুমি ঠিক যেখানে রয়েছে সেখানকার ছবিটা জানতে চাইবো মানুষজন আসতে শুরু করেছে সকাল সাতটা থেকেই ভোটাররা আসতে শুরু করেছে এই মুহূর্তের ছবিটা ঠিক কি এবং দেখো যে সমস্ত বুথ রয়েছে সেই বুথে যারা ভোটাররা সেই ভোটাররা তারা লাইন দিচ্ছেন এবং ভোট গ্রহণ করবো সেই ভোট গ্রহণ করবো কিন্তু শুরু হয়েছে শুধুমাত্র ভোট গ্রহণ পর্বই নয় আমরা এই মুহূর্তে রয়েছি বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক তার বাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছ তার বাড়ির সামনে অন্যান্য দিনের মতো আজও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন তারা মোতায়েন মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং নিশ্চিত প্রামাণিক এখনো পর্যন্ত তিনি নিজের বাড়ি বাড়িতেই রয়েছেন এবং তার যে গাড়ি সেই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ যে কোনো সময় নিশ্চিত প্রামাণিক তিনি বেরোতে পারেন এমনটাই কিন্তু খবর এই হচ্ছে নিশ্চিত প্রামাণিকের গাড়ি এই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে ফলে যে কোনো সময় নিশ্চিত প্রামাণিক বের হতে পারেন এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে নিশ্চিত প্রামাণিক তিনি নিজের বাড়ি এই যে ভেটাগুড়ি বাজার সংলগ্ন যে তার যে বাড়ি সেই বাড়ি থেকে প্রথমে তিনি পাশেই যে বুথ রয়েছে সেখানে তিনি যাবেন সেখানে ভোট দেবেন তারপরে তিনি বিভিন্ন জায়গায় যাবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ঠিক রয়েছে এই মুহূর্তে নিশীত প্রামাণিক তিনি বাড়িতেই রয়েছেন এবং এখনও পর্যন্ত ভেটাগুড়ি এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে ভোটাররা তারা লাইনে দাঁড়িয়েছেন এবং এখনো পর্যন্ত ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় যে কয়েকটি বুথ রয়েছে সেখানে কিন্তু রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই সকালেই যেন তোমাকে দেখিয়েছিলাম যে ভোটাররা আসতে শুরু করেছেন মহপল হয়েছে বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র জওয়ানরা তারা মোতায়েন রয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো অশান্তির খবর কিন্তু নেই নিশীত প্রামাণিক বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে ভেটাগুড়ি বাজার সংলগ্ন যে তার বাড়ি সেখানেই রয়েছেন কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে প্রথমে ভোট দেবেন তারপর বিভিন্ন জায়গায় তিনি যাবেন এমনটাই জানা যাচ্ছে ভেঙ্কটেশ্বর একেবারে তুমি যেমনটা বলছিলে যে এখনো পর্যন্ত অশান্তির কোনো রকম কোনো খবর নেই ভেটাগুড়ি উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক পরিস্থিতিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে দেখো নির্বাচন ঘোষণার পর থেকে আমরা দেখেছি বারবারই খবরের শিরোনামে এসছে কোচবিহার তুমি জানো সেখানে দিনহাটা সহ একাধিক জায়গায় সেখানে অশান্তির খবর এসছে গতকাল সেখানেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমন অভিযোগ এসছে বিজেপি কর্মীদের মারধর পাল্টা বিজেপি নেতৃত্ব তাদেরও অভিযোগ ছিল যে শাসক দল তাদের মদতে সেখানে বিজেপির যারা কর্মী সমর্থক তাদের মারা মারধর করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে ফলে এখনো পর্যন্ত গতকাল যে পরিস্থিতি গতকাল রাত পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল তারপর থেকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছে কিন্তু এই যে উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রের প্রথম দফার যে আজকে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তুমি জানো যে দু হাজার উনিশের নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি ফলে বিজেপির কাছে এখন একটা চ্যালেঞ্জ যে উত্তরবঙ্গের সমস্ত আসন তারা যাতে ধরে রাখতে পারেন কিনা সেই বিষয়টা কিন্তু নজরে কারণ তুমি জানো যে এই যে কোচবিহার কোচবিহার কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন প্রামাণিক তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছিলেন সেই নিশীত প্রামাণিকের এবার ভরসা রেখেছে বিজেপি অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট এখানে প্রচার চালিয়েছেন টানা এখানে তারা নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব এখানে রয়েছেন এবং কোচবিহার উত্তরবঙ্গর বিভিন্ন যে সমস্ত লোকসভা কেন্দ্র রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি সেখানেও কিন্তু তারা প্রচার অর্থাৎ একদিকে যেমন বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট উত্তরবঙ্গ পাশাপাশি কোচবিহার নিজেদের আসন ধরে রাখার ব্যাপারেও কিন্তু মরিয়া বিজেপি সব মিলিয়ে কোচবিহারে এখনো পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলছে ভেটা বিভিন্ন বুথে আমরা দেখেছি সেখানে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং সেখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে ওয়েব কাস্টিং হচ্ছে সমস্ত বুথে এবং কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি যারা ভোটাররা আসছেন সেই ভোটারদের সহায়তা করতে রাজ্য পুলিশ সেখানে মোতায়েন হয়েছে সেই ছবিও আমাদের কাছে উঠে এসছে অর্থাৎ

ভোর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের যেটা অভিযোগ বিজেপি আসিত দুষ্কৃতীরা আহ ভোর রাতে ভোরতে এই অস্থায়ী নির্বাচনী কার্যকলয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এলাকার ভি পরিবেশ পরিবেশ অশান্ত করতে এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে বিজেপি আসিত দুষ্কৃতীরা এমনটাই ঘটিয়েছে বলে তৃণমূলের অভিযোগ যদিও খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বক্সিরাট থানার পুলিশ তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ শুভঙ্কর আমরা প্রত্যেকটা প্রান্তর দিকে নজর রাখার চেষ্টা করবো আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি নজর রেখেছিলাম একদিকে যেরকম কোচবিহারে এবার কোচবিহারের আরেক প্রান্তের দিকে আমরা নজর রাখবো কোচবিহারের দেও চড়াই সেখানে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে ভোটের আগের রাতে এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে ইরান আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে ইরান বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর ঠিক কী ঘটেছে কি জানতে পারছো কি পরিস্থিতি ইরান শোনা যাচ্ছে শুনতে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দিকে আমরা নজর রেখেছি কারণ ভোটের আগের রাতেই কোচবিহারের এই দেও চড়াইয়ের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যে খবর উঠে আসছে তাতে বিজেপি তৃণমূল সংঘর্ষ আহত হয়েছে বিজেপি কর্মী কার্তিক বর্মন আর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ অভিযোগ অস্বীকার তৃণমূলের শুরুতেই যেমনটা বলছিলাম বিভিন্ন প্রান্তে আমাদের নজর রাখতেই হবে ভোটে গরম ডাবগ্রাম ফুলবাড়ি জলপাইগুড়ির দিকে নজর রাখতেই হচ্ছে কারণ সেখানে বিজেপির বুথ অফিসে আগুন আগুন লাগানোর অভিযোগ উঠছে আপনাদের জানিয়ে রাখি এই খবরের দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে তবে তার আগে জানার চেষ্টা করব ভোট এই মুহূর্তে কেমন চলছে কারণ সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি ছবি বলছে একটা লম্বা লাইন রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রকি সাতটা থেকে ভোট গ্রহণ শুরু এবং যে ছবি দেখতে পাচ্ছি তাতে ইতিমধ্যেই কিন্তু ভোটারদের ভিড় নজরে আসছে রকির কাছে আসবো তবে তার আগে ইতিমধ্যে প্রার্থী জগদেশ বসু তিনি কি বলছেন দিয়েছে ফ্ল্যাগ সব সাবসিডি দিয়েছে মানে গোটা জেলায় কাল রাত থেকে বিজেপি একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং প্রায় প্রত্যেক জায়গার থেকে বোমের শব্দ আমরা পেয়েছি বিভিন্নভাবে তারা রাত্রে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বিজেপিও তো পাল্টা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে আজকে সকাল থেকে দিনহাটা হাটা সহ কয়েকটি জায়গায় তাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে না না এটা সম্পূর্ণ সম্পূর্ণ কথা কথা পোলিং এজেন্টদের ঢুকতে বিজেপি অনেক তারা পোলিং এজেন্ট দিতেই পারবে না এটি বাস্তব সত্য কথা সেটা অস্বীকার করার জায়গা ওদের নেই কিন্তু সেটাকে ঢাকতে গিয়ে ওরা বলছে তৃণমূলের ঘাড়ের দোষটা চাপাচ্ছে যে পোলিং এজেন্ট দিতে দিচ্ছে না ওরা নিয়ে যায় না কোথায় পোলিং এজেন্ট দিতে যায় পুলিং পুলিজেন দেওয়ার ব্যবস্থা করুন এর সম্পূর্ণ মিথ্যে কথা বলে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ আরোপ করার চেষ্টা করছে এটা সম্পূর্ণ মিথ্যা আপনি কি মনে করছেন যে গতবারের দু হাজার উনিশের যে ভোটের ফলাফল আর এবারের ভোটের ফলাফল কতটা পার্থক্য হবে সেটা সম্পূর্ণ আকার জমির পার্থক্য এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এবং তার আভাস আপনারা দেখছেন বিগত এক মাস ধরে মানুষ যেভাবে মিটিং মিছিলে স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য তারা উজ্জীবিত আজকে ভোট বাক্সে তার প্রতিফলন করবে আমরা কথা বলছিলাম কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছে দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যেই দিন হাজা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে দাবি করছে বিজেপি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়ন গুহর মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো গুহ তো আগাগোড়াই ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজের কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছেন নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই এবার আমরা নজর রাখার চেষ্টা করব কোচবিহারের দিকে কারণ কোচবিহারে একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তো থাকছে তার পাশাপাশি অবশ্যই নিশ্চিদ্র নিরাপত্তা থাকছে কোচবিহারের মাথা ভাঙার দিকে একটু নজর রাখার চেষ্টা করি মাথা ভাঙা থেকে রাজেশ আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজেশ এই মুহূর্তে তুমি যে বুথের সামনে রয়েছে ঠিক কি ছবি কারণ সকাল থেকেই নিশ্চয়ই মানুষজন আসতে শুরু করেছে ভোটাররা আসতে শুরু করেছে হ্যাঁ দেখো সকাল থেকেই কিন্তু আমি মাথাভাঙ্গা শহরের একটি ভোট কেন্দ্রে রয়েছি এই মুহূর্তে সকাল থেকেই ভোটাররা কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছেন তখনও ভোট শুরু হয়নি সকাল প্রায় ছটা থেকেই উৎসাহী এলাকার মানুষ কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছে তবে এই এইমাত্র কিন্তু যেটা আমরা জানতে পারলাম যে এখানে ইতিমধ্যেই ভোট শুরু হয়ে গেছে এখানে কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ের দায়িত্ব রয়েছে এই এই ভোটটিতে কেন্দ্রীয় বাহিনী নজরদারিতে ভোটার লাইনে ভোট কর্মীরা দাঁড়িয়েছেন এবং তারা একে একে করে ভোট দিচ্ছেন কোনো অশান্তি কিংবা রকম বিশৃঙ্খলা না হয় কেন্দ্রীয় জওয়ানরা কিন্তু নজরদারি চালাচ্ছেন রাজ্য পুলিশও এখানে নির্বিঘ্নে ভোট করাতে কিন্তু নির্বাচন কমিশন তৎপর সেই কারণেই কিন্তু প্রত্যেকটি বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে মাথা ভাঙার এই বুথটিতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে যাতে শান্তিপূর্ণ ভোট হয় সেদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নজরদারি চালাচ্ছে বেশ রাজেশ তিন প্রান্তেই আমরা নজর রেখেছিলাম কোচবিহারের দিকে নজর রেখেছি আলিপুরদুয়ারের দিকে নজর রেখেছি জলপাইগুড়ির দিকে নজর রেখেছি নির্বিঘ্নে যাতে ভোট হয় কমিশনের তরফ থেকে প্রত্যেকটা ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা বুথে রাখা হয়েছে হচ্ছে কারণ শুরু হয়ে গিয়েছে সিংহাসনের মহাসংগ্রাম আজ দেশের একুশ রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চলে মোট একশো দুই আসনে হবে ভোট গ্রহণ ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আর এর মধ্যে বাংলার তিন কেন্দ্র রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে সন্ধে ছটা পর্যন্ত চলবে রাজ্যের একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বুথে বুথে ভোট গ্রহণ প্রক্রিয়ার ওয়েবকাস্টিং হবে অর্থাৎ কোন বুথে ঠিক কিভাবে ভোট চলছে কলকাতার কন্ট্রোল রুমে বসেই দেখতে পারবেন কমিশনের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এই তিন কেন্দ্রের নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য পুলিশও থাকছে কোচবিহারের দিকে যদি নজর রাখি তাহলে সেখানে মোট বুথ রয়েছে দু হাজার অন্য অন্যদিকে জলপাইগুড়ির দিকে যদি নজর রাখি তাহলে সেখানে রয়েছে এক হাজার নশো চারটি আর আলিপুরদুয়ারে রয়েছে এক হাজার আটশো বুথ প্রথম দফার এই তিন কেন্দ্রে মোট ভোটার রয়েছে ছাপ্পান্ন লক্ষ ছাব্বিশ হাজার একশো জন নজর রাখবো অবশ্যই আমরা কোচবিহারের দিকে নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো জলপাইগুড়ির দিকে যাতে ভোট দানে যদি বাধা দেওয়ার রকম কোনো অভিযোগ উঠে আসে তাহলে তার জন্য প্রত্যেকটা বুথে কুইক রেসপন্স টিম রয়েছে আমরা নজর রাখবো কোচবিহারের দিকে কারণ কোচবিহারের ভেটাগুড়ি ভোটের আগে উত্তপ্ত হয়েছে বারবার খবরের শিরোনামে উঠে এসছে ভেটাগুড়ি আমরা নজর রাখবো সেই ভেটাগুড়ি থেকেই আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে তুমি ঠিক যেখানে রয়েছে সেখানকার ছবিটা জানতে চাইবো মানুষজন আসতে শুরু করেছে সকাল সাতটা থেকেই ভোটাররা আসতে শুরু করেছে এই মুহূর্তের ছবিটা ঠিক কি এবং যে প্রশ্নটা তুমি তা হচ্ছে দেখো ভেটাগুড়ির যে সমস্ত বুথ রয়েছে সেই বুথে যারা ভোটাররা সেই ভোটাররা তারা লাইন দিচ্ছেন এবং ভোট গ্রহণ করব সেই ভোট গ্রহণ করবও কিন্তু শুরু হয়েছে শুধুমাত্র ভোট গ্রহণ পর্বই নয় আমরা এই মুহূর্তে রয়েছি বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক তার বাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছ তার বাড়ির সামনে অন্যান্য দিনের মতো আজও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন তারা মোতায়েন মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর যাওয়ার এবং নিশীত প্রামাণিক এখনো পর্যন্ত তিনি নিজের বাড়িতেই রয়েছেন এবং তার যে গাড়ি এই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ যে কোনো সমান নিষিৎ প্রামাণিক তিনি বেরোতে পারেন এমনটাই কিন্তু খবরাই হচ্ছে নিষিৎ প্রামাণিকের গাড়ি এই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে ফলে যে কোনো সময় নিষিধ প্রামাণিক হতে পারেন এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে নিষিদ প্রামাণিক তিনি নিজের বাড়ি যে ভেটাগুড়ি বাজার সংলগ্ন যে তার যে বাড়ি সেই বাড়ি থেকে প্রথমে তিনি পাশেই যে বুথ রয়েছে সেখানে তিনি যাবেন সেখানে ভোট দেবেন তারপরেই তিনি বিভিন্ন জায়গায় যাবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ঠিক রয়েছে এই মুহূর্তে নিশ্চিত তিনি বাড়িতেই রয়েছেন এবং এখনো পর্যন্ত ভেটাগুড়ি এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে ভোটাররা তারা লাইনে দাঁড়িয়েছেন এবং এখনো পর্যন্ত ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় যে কয়েকটি বুথ রয়েছে সেখানে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই সকালেই যেন তোমাকে দেখিয়েছিলাম যে ভোটাররা আসতে শুরু করেছেন মকপল হয়েছে বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র জওয়ানরা তারা মোতায়েন রয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো অশান্তির খবর কিন্তু নেই নিশ্চিত প্রামাণিক বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে ঘন্টাগুড়ি বাজার সংলগ্ন যে তার বাড়ি সেখানেই রয়েছেন কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে প্রথমে ভোট দেবেন তারপর বিভিন্ন জায়গায় তিনি যাবেন এমনটাই জানা যাচ্ছে ভেঙ্কটেশ্বর একেবারে তুমি যেমনটা বলছিল যে এখনো পর্যন্ত অশান্তির কোনো রকম কোনো খবর নেই ভেটাগুড়ি উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক পরিস্থিতিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে দেখো নির্বাচন ঘোষণার পর থেকে আমরা দেখেছি বারবারই খবরের শিরোনামে এসছে কোচবিহার তুমি জানো সেখানে দিনহাটা সহ একাধিক জায়গায় সেখানে অশান্তির খবর এসছে গতকাল সেখানেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমন অভিযোগ এসছে বিজেপি কর্মীদের মারধর পাল্টা বিজেপি নেতৃত্ব তাদেরও অভিযোগ ছিল যে শাসক দল তাদের মদতে সেখানে বিজেপির যারা কর্মী সমর্থক তাদের মারা মারধর করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে ফলে এখনো পর্যন্ত গতকাল গতকাল যে পরিস্থিতি রাত পর্যন্ত তৈরি তারপর থেকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছে কিন্তু এই যে উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রের প্রথম দফার যে আজকে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তুমি জানো যে দু হাজার উনিশের নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি ফলে বিজেপির কাছে এখন একটা চ্যালেঞ্জ উত্তর সমস্ত আসন তারা যাতে ধরে রাখতে পারেন কিনা সেই বিষয়টা কিন্তু নজরে কারণ তুমি জানো যে এই যে কোচবিহার কোচবিহার কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন নিশিদ্ধ প্রামাণিক তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছিলেন সেই নিষিত প্রামাণিকের ওপরেই এবার ভরসা রেখেছে বিজেপি অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট এখানে প্রচার চালিয়েছেন টানা এখানে তারা নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব এখানে রয়েছেন এবং কোচবিহার উত্তরবঙ্গর বিভিন্ন যে সমস্ত লোকসভা কেন্দ্র রয়েছে আলিপুরদুয়া জলপাইগুড়ি সেখানেও কিন্তু তারা প্রচার করেছেন অর্থাৎ একদিকে যেমন বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট উত্তরবঙ্গ পাশাপাশি কোচবিহার নিজেদের আসন ধরে রাখার ব্যাপারেও কিন্তু মরিয়া বিজেপি সব মিলিয়ে কোচবিহারে এখনো পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলছে ভেটা বিভিন্ন বুথে আমরা দেখেছি সেখানে সব প্রশস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং সেখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে ওয়েব কাস্টিং হচ্ছে সমস্ত বুথে এবং কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি যারা ভোটাররা আসছেন সেই ভোটারদের সহায়তা করতে রাজ্য পুলিশ সেখানে মোতায়েন রয়েছে সেই ছবিও আমাদের কাছে উঠে এসছে অর্থাৎ রাজনৈতিকভাবে উত্তরবঙ্গ কিন্তু শাসক বিরোধী সব পক্ষের কাছেই এবারে কিন্তু চ্যালেঞ্জ কারণ বিগত প্রত্যেকের কাছেই শাসক বিরোধী প্রত্যেকের কাছেই এবারে এটা চ্যালেঞ্জের জায়গা এই কোচবিহারের দিকেই আবারও আমাদের নজর রাখতে হবে কারণ কোচবিহারের দিকে যেরকম আমরা নজর রেখেছিলাম ভেটা গুরের দিকে তারই ভাষাশাশি অবশ্যই এবার আমরা নজর রাখব কোজবিহারের বক্সিঘাটের দিকে কারণ অবশ্যই কোজবিহার একটা বড় ফ্যাক্টর যাতে কোনো রকম অশান্তি না হয় সেই চেষ্টা কিন্তু কমিশনের তরফ থেকে করা হচ্ছে কিন্তু বক্সিঘাটে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে ঠিক কি ঘটেছে বক্সিঘাটে জানার চেষ্টা করব শুভঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে শুভঙ্কর ঠিক কি ঘটেছে কি পরিস্থিতি এই মুহূর্তে স্যার শুনিয়ে দেখো কোজবিহার জেলার বক্সিহাট থানার অন্তর্গত পঞ্চায়েতের হাট এলাকা যদিও এই হুলেরহাট এলাকায় তৃণমূলের অস্থায়ী যে নির্বাচনী কার্যালয় ছিল সেই নির্বাচনী কার্যালয় আজ ভোর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের যেটা অভিযোগ বিজেপি আস্তিত্বের দুষ্কে ছিল ভোর রাতে יש اہస్తాయి মেব্যাতেনি কার্যলায় আগুন ধরে পুড়িয়ে দিয়েছে এলাকার পরিবেশ পরিবেশ অসন্তোষ করতে এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে বিশেষ পার্টিতে দৃষ্টি এমনটাই ঘটেছে বলে শিরোনামে আমি हूं যেখানে শিরোনাম বিলবিনে নেতৃত্ব অভিযোগ স্বীকার করে জানিয়েছে এখানে তিনগুলে একাধিক গোষ্ঠী রয়েছে তাদের গোষ্ঠী কোন্দলের ফলে এই আগুন লাগার ঘটনা ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ শুভঙ্কর আমরা প্রত্যেকটা প্রান্তর দিকে নজর রাখার চেষ্টা করবো আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি নজর রেখেছিলাম একদিকে যেরকম কোচবিহারে এবার কোচবিহারের আরেক প্রান্তের দিকে আমরা নজর রাখবো কোচবিহারের দেহ চড়াই সেখানে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে ভোটের আগের রাতেই এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে ইরান আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে ইরান বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর ঠিক কি ঘটেছে কি জানতে পারছো কি পরিস্থিতি ইরান শোনা যাচ্ছে শুনতে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দিকে আমরা নজর রেখেছি কারণ ভোটের আগের রাতেই কোচবিহারের এই দেও চড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যে খবর উঠে আসছে তাতে বিজেপি তৃণমূল সংঘর্ষ আহত হয়েছে বিজেপি কর্মী কার্তিক বর্মন আর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ অভিযোগ অস্বীকার তৃণমূলের শুরুতেই যেমনটা বলছিলাম বিভিন্ন প্রান্তে আমাদের নজর রাখতেই হবে ভোটে গরম ডাবগ্রাম ফুলবাড়ি জলপাইগুড়ির দিকে নজর রাখতেই হচ্ছে কারণ সেখানে বিজেপির বুথ অফিসে আগুন আগুন লাগানোর অভিযোগ উঠছে আপনাদের জানিয়ে রাখি এই খবরের দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে তবে তার আগে জানার চেষ্টা ভোট এই মুহূর্তে কেমন চলছে কারণ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি ছবি বলছে একটা লম্বা লাইন রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রকি সাতটা থেকে ভোট গ্রহণ শুরু এবং যে ছবি দেখতে পাচ্ছি তাতে ইতিমধ্যেই কিন্তু ভোটারদের ভিড় নজরে আসছে রকির কাছে আসবো তবে তার আগে ইতিমধ্যে প্রার্থী জগদেশ বসুনিয়া তিনি কি বলছেন শোনাবো দিয়েছে ফ্ল্যাগ ফেস্টিভাল সাবসিডি দিয়েছে মানে গোটা জেলায় কাল রাত থেকে বিধিবি একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং প্রায় প্রত্যেক জায়গার থেকে বোমের শব্দ আমরা পেয়েছি বিভিন্নভাবে তারা রাত্রে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বিজেপিও তো পাল্টা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে আজকে সকাল থেকে দিনহাটা সহ কয়েকটি জায়গায় তাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না সম্পূর্ণ মিথ্যা কথা বিজেপি অনেক বুধেই তারা পোলিং এজেন্ট দিতেই পারবে না এটি বাস্তব সত্য কথা সেটা অস্বীকার করার জায়গা ওদের নেই কিন্তু সেটাকে ঢাকতে গিয়ে ওরা বলছে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে যে পোলিং এজেন্ট দিতে দিচ্ছে না ওরা নিয়ে যায় না কোথায় পুলিশ এজেন্ট দিয়ে যায় প্রশাসন পুলিং এজেন্ট দেওয়ার ব্যবস্থা করবে এ সম্পূর্ণ মিথ্যা কথা বলে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষারোপ করার চেষ্টা করছে এটা সম্পূর্ণ মিথ্যা আপনি কি মনে করছেন যে গতবারের দু হাজার উনিশের যে ভোটের ফলাফল আর এবারের ভোটের ফলাফল কতটা পার্থক্য হবে সেটা সম্পূর্ণ আঘার জমির পার্থক্য এবার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এবং তার আভাস আপনারা দেখছেন বিগত এক মাস ধরে মানুষ যেভাবে মিটিং মিছিলে সদস্যভুক্ত পাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য তারা উজ্জীবিত আজকে ভোট বাক্সে তার প্রতিফলন করবে আমরা কথা বলছিলাম কোচবিহারে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছে দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যেই দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে দাবি করছে বিজেপি আপনি যাওয়ার দিচ্ছে এক বন্ধুর বাড়ি ও ধরছে মাছ রাস্তা ওয়াটার হ্যাঁ কারা মারলো বলতে পারবেন নাম জানি না কি হলো একটু বলবেন আপনি বাড়ি রাস্তায় বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়নগুহকে উদয়নগু মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো গুহ তো আগা ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজের কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছে নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই এবার আমরা নজর রাখার চেষ্টা করব কোচবিহারের দিকে কারণ কোচবিহারে একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তো থাকছে তার পাশাপাশি অবশ্যই নিশ্চিদ্র নিরাপত্তা থাকছে কোচবিহারের মাথা ভাঙার দিকে একটু নজর রাখার চেষ্টা করি মাথা ভাঙা থেকে রাজেশ আমাদের অপর প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে রাজেশ এই মুহূর্তে তুমি যে বুথের সামনে রয়েছে ঠিক কি ছবি কারণ সকাল থেকেই নিশ্চয়ই মানুষজন আসতে শুরু করেছে ভোটাররা আসতে শুরু করেছে হ্যাঁ দেখো সকাল থেকে কিন্তু আমি মাথাভাঙ্গা শহরের একটি ভোট কেন্দ্রে রয়েছি এই মুহূর্তে সকাল থেকেই ভোটাররা কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছেন তখনও ভোট শুরু হয়নি সকাল প্রায় ছটা থেকেই উৎসাহী এলাকার মানুষ কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছে তবে এই এইমাত্র কিন্তু যেটা আমরা জানতে পারলাম যে এখানে ইতিমধ্যেই ভোট শুরু হয়ে গেছে এখানে কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ের দায়িত্বে রয়েছে এই এই বোর্ডটিতে কেন্দ্রীয় বাহিনী নজরদারিতে ভোটার line এ ভোট কর্মীরা দাঁড়িয়ে এবং তারা একে একে করে ভোট দিচ্ছেন যাতে যাতে কোনো রকম অশান্তি কিংবা কোনো রকম বিশৃঙ্খলা না হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু নজরদারি চালাচ্ছেন পাশাপাশি রাজ্য পুলিশও এখানে রয়েছেন নির্বিঘ্নে ভোট করাতে কিন্তু নির্বাচন কমিশন তৎপর সেই কারণেই কিন্তু প্রত্যেকটি বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে মাথা এই বুথটিতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে যাতে শান্তিপূর্ণ ভোট হয় সেদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নজরদারি চালাচ্ছে বেশ রাজেশ তিন প্রান্তেই আমরা নজর রেখেছিলাম কোচবিহারের দিকে নজর রেখেছি দিকে নজর রেখেছি জলপাইগুড়ির নজর রেখেছি নির্বিঘ্নে যাতে ভোট হয় কমিশনের তরফ থেকে প্রত্যেকটা ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা বুথে রাখা হয়েছে কারণ শুরু হয়ে গিয়েছে সিংহাসনের মহাসংগ্রাম আজ দেশের একুশ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে মোট একশো দুই আসনে হবে ভোট গ্রহণ ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সকাল সাতটা থেকে সন্ধে রাজ্যের একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বুথে বুথে ভোট গ্রহণ প্রক্রিয়ার ওয়েবকাস্টিং হবে অর্থাৎ কোন বুথে ঠিক কিভাবে ভোট চলছে কলকাতার কন্ট্রোল রুমে বসেই দেখতে পারবেন কমিশন нера অধিকারীkra কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এই তিন কেন্দ্র নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য পুলিশও থাকছে কোচবিহারের দিকে যদি নজর রাখি তাহলে সেখানে মোট ভোট রয়েছে 2043টি অন্য দিকে জলপাইগুড়ির দিকে যদি নজর রাখি তাহলে সেখানে রয়েছে 1904টি আর আলিপুর দুয়ারে রয়েছে 1867টি ভোট প্রথম দফার এই তিন কেন্দ্রে মোট ভোটার রয়েছে লক্ষ জন নজর রাখবো অবশ্যই আমরা কোচবিহারের দিকে নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো জলপাইগুড়ির দিকে যাতে ভোট দানে যদি বাধা দেওয়ার কোনো রকম কোনো অভিযোগ উঠে আসে তাহলে তার জন্য প্রত্যেকটা বুথে কুইক রেসপন্স টিম রয়েছে আমরা নজর রাখবো কোচবিহারের দিকে কারণ কোচবিহারের ভেটাগুড়ি ভোটের আগে উত্তপ্ত হয়েছে বারবার খবরের শিরোনামে উঠে এসছে ভেটাগুড়ি আমরা নজর রাখবো সেই ভেটাগুড়ি থেকেই আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে তুমি ঠিক যেখানে রয়েছে সেখানকার ছবিটা জানতে চাইবো মানুষজন আসতে শুরু করেছে সকাল সাতটা থেকেই ভোটাররা আসতে শুরু করেছে এই মুহূর্তের ছবিটা ঠিক কি এবং যে প্রশ্নটা করলে তা হচ্ছে দেখো ভেটাগুড়ির যে সমস্ত বুথ রয়েছে সেই বুথে যারা ভোটাররা সেই ভোটাররা তারা লাইন দিচ্ছেন এবং ভোট গ্রহণ করবো সেই ভোট গ্রহণ পর্বও কিন্তু শুরু হয়েছে শুধুমাত্র ভোট গ্রহণ পর্বই নয় আমরা এই মুহূর্তে রয়েছি বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক তার বাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছ তার বাড়ির সামনে অন্যান্য দিনের মতো আজকেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন তারা মোতায়েন মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনী যাওয়ার এবং নিশীত প্রামাণিক এখনো পর্যন্ত তিনি নিজের বাড়িতেই রয়েছেন এবং তার যে গাড়ি সেই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ যে কোনো সময় নিশ্চিত প্রামাণিক তিনি বেরোতে পারেন এমনটাই কিন্তু খবরেই হচ্ছে নিশ্চিত প্রামাণিকের গাড়ি এই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে ফলে যে কোনো সময় নিশ্চিত প্রামাণিক বের হতে পারেন এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে নিশ্চিত প্রামাণিক তিনি নিজের বাড়ি যে ভেটাগুড়ি বাজার সংলগ্ন যে তার যে বাড়ি সেই বাড়ি থেকে প্রথমে তিনি পাশেই যে বুথ রয়েছে সেখানে তিনি যাবেন সেখানে ভোট দেবেন তারপরে তিনি বিভিন্ন জায়গায় যাবেন এমনটাই কিন্তু এখনও পর্যন্ত ঠিক রয়েছে এই মুহূর্তে নিশ্চিত প্রামাণিক তিনি বাড়িতেই রয়েছেন এবং এখনও পর্যন্ত ভেটাগুড়ি এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে ভোটাররা তারা লাইনে দাঁড়িয়েছেন এবং এখনও পর্যন্ত ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় যে কয়েকটি বুথ রয়েছে সেখানে কিন্তু রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই সকালে যেন তোমাকে দেখিয়েছিলাম যে ভোটাররা আসতে শুরু করেছেন মকপল হয়েছে বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র জওয়ানরা তারা মোতায়েন রয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো অশান্তির খবর কিন্তু নেই নিশীত প্রামাণিক বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে ভেটাগুড়ি বাজার সংলগ্ন যে তার বাড়ি সেখানেই রয়েছেন কিছুক্ষণের মধ্যেই তিনি বেরিয়ে প্রথমে ভোট দেবেন তারপর বিভিন্ন জায়গায় তিনি যাবেন এমনটাই জানা যাচ্ছে ভেঙ্কটেশ্বর একেবারে তুমি যেমনটা বলছিলে যে এখনো পর্যন্ত অশান্তির কোনো রকম কোনো খবর নেই ভেটাগুড়ি উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক পরিস্থিতিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে দেখো নির্বাচন ঘোষণার পর থেকে আমরা দেখেছি বারবারই খবরের শিরোনামে এসছে কোচবিহার তুমি জানো সেখানে দিনহাটা সহ একাধিক জায়গায় সেখানে অশান্তির খবর এসছে গতকাল সেখানেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমন অভিযোগ এসছে বিজেপি কর্মীদের মারধর পাল্টা বিজেপি নেতৃত্ব তাদেরও অভিযোগ ছিল যে শাসক দল তাদের মদতে সেখানে বিজেপির যারা কর্মী সমর্থক তাদের মারা মারধর করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে ফলে এখনো পর্যন্ত গতকাল যে পরিস্থিতি গতকাল রাত পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল তারপর থেকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছে কিন্তু এই যে উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে প্রথম দফার যে আজকে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তুমি জানো যে দু হাজার উনিশের নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি ফলে বিজেপির কাছে এখন একটা চ্যালেঞ্জ যে উত্তরবঙ্গের সমস্ত আসন তারা যাতে ধরে রাখতে পারেন কিনা সেই বিষয়টা কিন্তু নজরে কারণ তুমি জানো যে এই যে কোচবিহার কোচবিহার কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন নিশিদ্ধ প্রামাণিক তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছিলেন সেই নিশিদ্ধ প্রামাণিকের ওপরেই এবার ভরসা রেখেছে বিজেপি অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট এখানে প্রচার চালিয়েছেন টানা এখানে তারা নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব এখানে রয়েছেন এবং কোচবিহার উত্তরবঙ্গর বিভিন্ন যে সমস্ত লোকসভা কেন্দ্র রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি সেখানেও কিন্তু তারা প্রচার করেছেন অর্থাৎ একদিকে যেমন বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট উত্তরবঙ্গ পাশাপাশি কোচবিহার নিজেদের আসন ধরে রাখার ব্যাপারেও কিন্তু মরিয়া বিজেপি সব মিলিয়ে কোচবিহারে এখনো পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলছে ভেটা বিভিন্ন বুথে আমরা দেখেছি সেখানে শস্থ কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন এবং

যদিও এই এলাকাটি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই হোলেরহাট এলাকায় তৃণমূলের অস্থায়ী যে নির্বাচনী কার্যালয় ছিল সেই নির্বাচনী কার্যালয় আজ ভোর আগুন উঠেছে তৃণমূলের বিজেপি অস্তিত্বের দৃষ্টি ছিল ভোর রাতে ভোটে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এলাকায় ভি পরিবেশ অশান্ত করতে এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বক্সিরাট থানার পুলিশ তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ শুভঙ্কর আমরা প্রত্যেকটা প্রান্তর দিকে নজর রাখার চেষ্টা করবো আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি নজর রেখেছিলাম এক দিকে যেরকম কোচবিহারে এবার কোচবিহারের আরেক প্রান্তের দিকে আমরা নজর রাখবো কোচবিহারের দেওচড়াই সেখানে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে ভোটের আগের রাতেই এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে ইরান আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে ইরান বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর ঠিক কি ঘটেছে কি জানতে পারছো কি পরিস্থিতি ইরান শোনা যাচ্ছে শুনতে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দিকে আমরা নজর রেখেছি কারণ ভোটের আগের রাতেই কোচবিহারের এই দেও চড়াইয়ের উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যে খবর উঠে আসছে তাতে বিজেপি তৃণমূল সংঘর্ষ আহত হয়েছে বিজেপি কর্মী কার্তিক বর্মন আর তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ অভিযোগ অস্বীকার তৃণমূলের শুরুতেই যেমনটা বলছিলাম বিভিন্ন প্রান্তে আমাদের নজর রাখতেই হবে ভোটে গরম ডাবগ্রাম ফুলবাড়ি জলপাইগুড়ির দিকে নজর রাখতেই হচ্ছে কারণ সেখানে বিজেপির বুথ অফিসে আগুন আগুন লাগানোর অভিযোগ উঠছে আপনাদের জানিয়ে রাখি এই খবরের দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে তবে তার আগে জানার চেষ্টা ভোট ভোট এই মুহূর্তে কেমন চলছে কারণ থেকে গ্রহণ শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি ছবি বলছে একটা লম্বা লাইন রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রকি সাতটা থেকে ভোট গ্রহণ শুরু এবং যে ছবি দেখতে পাচ্ছি তাতে ইতিমধ্যেই কিন্তু ভোটারদের ভিড় নজরে আসছে রকির কাছে আসবো তবে তার আগে ইতিমধ্যেই প্রার্থী জগদেশ বসুনিয়া তিনি কি বলছেন শোনাবো দিয়েছে ফ্ল্যাগ ফিস্টন সব ছিঁড়ে দিয়েছে মানে গোটা জেলায় কাল রাত থেকে বিধিবি একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং প্রায় প্রত্যেক জায়গার থেকে বোমের শব্দ আমরা পেয়েছি বিভিন্নভাবে তারা রাত্রে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বলছি বিজেপিও তো পাল্টা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে আজকে সকাল থেকে দিনহাটা সহ কয়েকটি জায়গায় তাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে না না এটা সম্পূর্ণ সম্পূর্ণ কথা কথা পোলিং ঢুকতে বিজেপি অনেক তারা পোলিং এজেন্ট দিতেই পারবে না এটি বাস্তব সত্য কথা সেটা অস্বীকার করার জায়গা ওদের নেই কিন্তু সেটাকে ঢাকতে গিয়ে ওরা বলছে তৃণমূলের ঘাড়ের দোষ চাপাচ্ছে যে পোলিং এজেন্ট দিতে দিচ্ছে না ওরা নিয়ে যায় না কোথায় পোলিং এজেন্ট দিতে দেয় রশন পুলিং এজেন্ট দেওয়ার ব্যবস্থা করুন এর সম্পূর্ণ মিথ্যে কথা বলে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ আরোপ করার চেষ্টা করছে এটা সম্পূর্ণ মিথ্যা আপনি কি মনে করছেন যে গতবারের দু হাজার উনিশের যে ভোটের ফলাফল আর এবারের ভোটের ফলাফল কতটা পার্থক্য হবে সেটা সম্পূর্ণ আকাশ জমিন পার্থক্য এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এবং তার আভাস আপনারা দেখছেন বিগত এক মাস ধরে মানুষ যেভাবে মিটিং মিছিলে স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য তারা উজ্জীবিত আজকে ভোট বাক্সে তার প্রতিফলন করবে আমরা কথা বলছিলাম কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যে দিনহাটা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে দাবি করছে বিজেপি আমি যাব দেশে এক বন্ধুর বাড়ি ও ধরছে ধরে মাছ রাস্তা যা ওটা নিয়ে যা তো ওটা নিয়ে আমি বিলুন করবি হ্যাঁ কারা মারলো বলতে পারবেন নাম জানি না কি হলো একটু বলবেন আমি যাব দেশে পঞ্চায়েতের বাড়ি ওই রাস্তা দিয়ে বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়নগোকে গুহর মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো গুহ তো আগে ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজেরা কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছে নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই এবার আমরা নজর রাখার চেষ্টা করব কোচবিহারের দিকে কারণ কোচবিহারে একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তো থাকছে তার পাশাপাশি অবশ্যই নিশ্চিদ্র নিরাপত্তা থাকছে কোচবিহারের মাথা ভাঙার দিকে একটু নজর রাখার চেষ্টা করি মাথা ভাঙা থেকে রাজেশ আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রাজেশ এই মুহূর্তে তুমি যে বুথের সামনে রয়েছে। ঠিক কি ছবি কারণ সকাল থেকেই নিশ্চয়ই মানুষজন আসতে শুরু করেছে ভোটাররা আসতে শুরু করেছে হ্যাঁ দেখো তুমি সকাল থেকেই কিন্তু আমি মাথাভাঙ্গা শহরের একটি ভোট কেন্দ্রে রয়েছি এই মুহূর্তে সকাল থেকেই ভোটাররা কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছেন তখনও ভোট শুরু হয়নি সকাল প্রায় ছটা থেকেই উৎসাহী এলাকার মানুষ কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়েছে তবে এই মাত্র কিন্তু যেটা আমরা জানতে পারলাম যে এখানে ইতিমধ্যেই ভোট শুরু হয়ে গেছে এখানে কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ে দায়িত্বে রয়েছে এই এই ভোটটিতে কেন্দ্রীয় বাহিনী নজরদারিতে ভোটার লাইনে এ ভোট কর্মীরা দাঁড়িয়েছেন এবং তারা একে একে করে ভোট দিচ্ছেন যাতে যাতে কোন রকম অশান্তি কিংবা কোনো রকম বিশৃঙ্খলা না হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু নজরদারি চালাচ্ছেন পাশাপাশি রাজ্য পুলিশও এখানে রয়েছেন নির্বিঘ্নে ভোট করাতে কিন্তু নির্বাচন কমিশন তৎপর সেই কারণেই কিন্তু প্রত্যেকটি বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েছে মাথা এই বুথটিতেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে যাতে শান্তিপূর্ণ ভোট হয় সেদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নজরদারি চালাচ্ছে বেশ রাজেশ তিন প্রান্তেই আমরা নজর রেখেছিলাম কোচবিহারের দিকে নজর রেখেছি দুয়ারের দিকে নজর রেখেছি জলপাইগুড়ির দিকেও নজর রেখেছি নির্বিঘ্নে যাতে ভোট হয় কমিশনের তরফ থেকে প্রত্যেকটা ব্যবস্থা কিন্তু প্রত্যেকটা বুথে রাখা হয়েছে যেতে কারণ শুরু হয়ে গিয়েছে সিংহাসনের মহা সংগ্রাম আজ দেশের 21 রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চলে মোট 102 আসনেই হবে ভোট গ্রহণ ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আর এর মধ্যে বাংলার তিন কেন্দ্র রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে সন্ধে 6টা পর্যন্ত চলবে রাজ্যের 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বুথে বুথে ভোট গ্রহণ প্রক্রিয়ার ওয়েব캐스팅 হবে অর্থাৎ কোন বুথে ঠিক কিভাবে ভোট চলছে কলকাতার কন্ট্রোল রুমে বসেই দেখতে পারবেন কমিশনের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এই তিন কেন্দ্রের নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য পুলিশও থাকছে কোচবিহারের দিকে যদি নজর রাখি তাহলে সেখানে মোট বুথ রয়েছে দু হাজার তেতাল্লিশটি অন্যদিকে জলপাইগুড়ির দিকে যদি নজর রাখি তাহলে সেখানে রয়েছে এক হাজার নশো চারটি আর আলিপুরদুয়ারে রয়েছে এক হাজার আটশো সাতষট্টিটি বুথ প্রথম দফার এই তিন কেন্দ্রে মোট ভোটার রয়েছে লক্ষ জন নজর রাখবো অবশ্যই আমরা কোচবিহারের দিকে নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো জলপাইগুড়ির দিকে যাতে ভোট দানে যদি বাধা দেওয়ার কোনো রকম কোনো অভিযোগ উঠে আসে তাহলে তার জন্য প্রত্যেকটা বুথে কুইক রেসপন্স টিম রয়েছে আমরা নজর রাখবো কোচবিহারের দিকে কারণ কোচবিহারের ভেটাগুড়ি ভোটের আগে উত্তপ্ত হয়েছে বারবার খবরের শিরোনামে উঠে এসছে ভেটাগুড়ি আমরা নজর রাখবো সেই ভেটাগুড়ি থেকেই আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে তুমি ঠিক যেখানে রয়েছে সেখানকার ছবিটা জানতে চাইবো মানুষজন আসতে শুরু করেছে সকাল সাতটা থেকেই ভোটাররা আসতে শুরু করেছে এই মুহূর্তের ছবিটা ঠিক কি এবং যে প্রশ্নটা তুমি তা হচ্ছে দেখো ভেটাগুড়ির যে সমস্ত বুথ রয়েছে সেই বুথে যারা ভোটাররা সেই ভোটাররা তারা লাইন দিচ্ছেন এবং ভোট গ্রহণ করব সেই ভোট গ্রহণ করব কিন্তু শুরু হয়েছে শুধুমাত্র ভোট গ্রহণ পর্বই নয় আমরা এই মুহূর্তে রয়েছি বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক তার বাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছ তার বাড়ির সামনে অন্যান্য দিনের মতো আজকেও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন তারা মোতায়েন মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং নিশিত প্রামাণিক এখনো পর্যন্ত তিনি নিজের বাড়িতেই রয়েছেন এবং তার যে গাড়ি সেই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ যে কোনো সময় নিশ্চিত প্রামাণিক তিনি বেরোতে পারেন এমনটাই কিন্তু খবরেই হচ্ছে নিশ্চিত প্রামাণিকের গাড়ি এই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে ফলে যে কোনো সময় নিশ্চিত প্রামাণিক বের হতে পারেন এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে নিশ্চিত প্রামাণিক তিনি নিজের বাড়ি এই যে ভেটাগুড়ি বাজার সংলগ্ন যে তার যে বাড়ি সেই বাড়ি থেকে প্রথমে তিনি পাশেই যে বুথ রয়েছে সেখানে তিনি যাবেন সেখানে ভোট দেবেন তারপরেই তিনি বিভিন্ন জায়গায় যাবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ঠিক রয়েছে এই নিশ্চিত প্রাণিক তিনি বাড়িতেই রয়েছেন এবং এখনো পর্যন্ত ভেটাগুরি এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে ভোটাররা তারা লাইনে দাঁড়িয়েছেন এবং এখনো পর্যন্ত ভেটাগুরি বাজার সংলগ্ন এলাকায় যে কয়েকটি বুথ রয়েছে সেখানে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই সকালেই যেন তোমাকে দেখিয়েছিলাম যে ভোটার আসতে শুরু করেছেন মকপল হয়েছে বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র জওয়ানরা তারা মোতায়েন রয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো অশান্তির খবর কিন্তু নেই নিষিত প্রামাণিক বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে ভেটালি ক্যাটাগরি বাজার সংলগ্ন যে তার বাড়ি সেখানেই রয়েছেন কিছুক্ষণের মধ্যে তিনি বেরিয়ে প্রথমে ভোট দেবেন তারপর বিভিন্ন জায়গায় তিনি যাবেন এমনটাই জানা যাচ্ছে ভেঙ্কটেশ্বর একেবারে তুমি যেমনটা বলছিলে যে এখনো পর্যন্ত অশান্তির কোনো রকম কোনো খবর নেই এই উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক পরিস্থিতিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে দেখো নির্বাচন ঘোষণার পর থেকে আমরা দেখেছি বারবারই খবরের শিরোনামে এসছে কোচবিহার তুমি জানো সেখানে দিনহাটা সহ একাধিক জায়গায় সেখানে অশান্তির খবর এসছে গতকাল সেখানেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমন অভিযোগ এসছে বিজেপি কর্মীদের মারধর পাল্টা বিজেপি নেতৃত্ব তাদেরও অভিযোগ ছিল যে শাসক দল তাদের মদতে সেখানে বিজেপির যারা কর্মী সমর্থক তাদের মারা মারধর করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে ফলে এখনো পর্যন্ত গতকাল যে পরিস্থিতি গতকাল রাত পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল তারপর থেকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছে কিন্তু এই যে উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে প্রথম দফার যে আজকে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তুমি জানো যে দু হাজার উনিশের নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি ফলে বিজেপির কাছে এখন একটা চ্যালেঞ্জ যে উত্তরবঙ্গ সমস্ত আসন তারা যাতে ধরে রাখতে পারেন কিনা সেই বিষয়টা কিন্তু নজরে কারণ তুমি জানো যে এই যে কোচবিহার কোচবিহার কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন নিশিদ্ধ প্রামাণিক তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছিলেন সেই নিশিৎ প্রামাণিকের ওপরই এবার ভরসা রেখেছে বিজেপি অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট এখানে প্রচার চালিয়েছেন টানা এখানে তারা নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব এখানে রয়েছেন এবং কোচবিহার উত্তরবঙ্গর বিভিন্ন যে সমস্ত লোকসভা কেন্দ্র রয়েছে আলিপুরদুয়া জলপাইগুড়ি সেখানেও কিন্তু তারা প্রচার করেছেন অর্থাৎ একদিকে যেমন বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট উত্তরবঙ্গ পাশাপাশি কোচবিহার নিজেদের আসন ধরে রাখার ব্যাপারেও কিন্তু মরিয়া বিজেপি সব মিলিয়ে কোচবিহারে এখনো পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলছে ভেটা করে বিভিন্ন বুথে আমরা দেখেছি সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন এবং

মুরের দিকে তারই ভাষাশাশি অবশ্যই এবার আমরা নজর রাখব কোজবিহারের বক্সি রাটের দিকে কারণ অবশ্যই কোজবিহার একটা বড় ফ্যাক্টর যাতে কোনো রকম অশান্তি না হয় সেই চেষ্টা কিন্তু কমিশনের তরফ থেকে করা হচ্ছে কিন্তু বক্সি রাটে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে ঠিক কি ঘটেছে বক্সি রাটে জানার চেষ্টা করব শুভঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে শুভঙ্কর ঠিক কি ঘটেছে কি পরিস্থিতি এই মুহূর্তে স্যার শুনিয়ে দেখো থানার অন্তর্গত বড়কোলা ইয়াকদম পঞ্চায়েতের হুলিমহাট এলাকা যদিও এই এলাকাটি আলিপুর দ্বার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই হোলেরঘাট এলাকায় তৃণমূলের অস্থায়ী যে নির্বাচনী কার্যালয় ছিল সেই নির্বাচনী কার্যালয় আজ ভোর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের যেটা অভিযোগ বিজেপি আস্তিত্ব পৃষ্ঠে ছিল আহ ভোর রাতে ভোটে কার্যালয়ে আগুন দিয়ে পুড়ে দিয়েছে এলাকায় পরিবেশ পরিবেশ অশান্ত করতে এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ভিত্তের সৃষ্টি করতে বিজেপি প্রার্থীদের দুষ্কৃতীরা এমনটাই ঘটিয়েছে বলে তৃণমূলের আমিও যদিও তৃণমূল না বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে এখানে তৃণমূলের একাধিক গোষ্ঠী রয়েছে তাদের গোষ্ঠী কোন্দলের ফলেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বক্সিগ থানার পুলিশ তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ শুভঙ্কর আমরা প্রত্যেকটা প্রান্তর দিকে নজর রাখার চেষ্টা করবো আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি নজর রেখেছিলাম একদিকে যেরকম কোচবিহারে এবার কোচবিহারের আরেক প্রান্তের দিকে আমরা নজর রাখবো কোচবিহারের দেহ চড়াই সেখানে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে ভোটের আগের রাতে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে ইরান আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে ইরান বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর ঠিক কি ঘটেছে কি জানতে পারছো কি পরিস্থিতি ইরান শোনা যাচ্ছে শুনতে গো কি বলছেন দেখুন মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে আমি এখন হাসপাতালে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভ্যাটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসেছি যাই হোক আপনার ছেড়ে দিন আমি বাড়িতেই থাকবেন নাকি বেরোবেন আপনি ভেজেন আমি বাড়িতে উদয়নগ্রহ অনন্ত বর্মণকে দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপিও অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারীতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারের চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে আ ভোট বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোট করবিরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপরে পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার মাথায় একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে কাদের বিরুদ্ধে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে হ্যাঁ যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের দলের ফলেই এই ঘটনা ঘটেছে এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় অয়েন্দা ধন্যবাদ পি নির্বাচন শুরু হয়ে গিয়েছে সিংহাসনের মহা সংগ্রাম আজ দেশের 21 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 102 আসনেই হবে ভোট গ্রহণ ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আর এর মধ্যে বাংলার তিন কেন্দ্র রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে সন্ধে ছটা পর্যন্ত চলবে রাজ্যের 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বুথে বুথে ভোট গ্রহণ প্রক্রিয়ার ওয়েব캐스팅 হবে অর্থাৎ কোন বুথে ঠিক কিভাবে ভোট চলছে কলকাতার কন্ট্রোল রুমে বসেই দেখতে পারবেন কমিশনের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এই তিন কেন্দ্রের নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য পুলিশও থাকছে কোচবিহারের দিকে যদি নজর রাখি তাহলে সেখানে মোট বুথ রয়েছে দু হাজার তেতাল্লিশটি অন্যদিকে জলপাইগুড়ির দিকে যদি নজর রাখি তাহলে সেখানে রয়েছে এক হাজার নশো চারটি আর আলিপুরদুয়ারে রয়েছে এক হাজার আটশো বুথ প্রথম দফার এই তিন কেন্দ্রে মোট ভোটার রয়েছে লক্ষ জন নজর রাখবো অবশ্যই আমরা কোচবিহারের দিকে নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো জলপাইগুড়ির দিকে যাতে ভোট দানে যদি বাধা দেওয়ার কোনো রকম কোনো অভিযোগ উঠে আসে তাহলে তার জন্য প্রত্যেকটা বুথে কুইক রেসপন্স টিম রয়েছে আমরা নজর রাখবো কোচবিহারের দিকে কারণ কোচবিহারের ভেটাগুড়ি ভোটের আগে উত্তপ্ত হয়েছে বারবার খবরের শিরোনামে উঠে এসছে ভেটাগুড়ি আমরা নজর রাখবো সেই ভেটাগুড়ি থেকেই আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে তুমি ঠিক যেখানে রয়েছো সেখানকার ছবিটা জানতে চাইবো মানুষজন আসতে শুরু করেছে সকাল সাতটা থেকেই ভোটাররা আসতে শুরু করেছে এই মুহূর্তের ছবিটা ঠিক কি এবং যে প্রশ্নটা তুমি তা হচ্ছে দেখো ভেটাগরির যে সমস্ত বুথ রয়েছে সেই বুথে যারা ভোটাররা সেই ভোটাররা তারা লাইন দিচ্ছেন এবং ভোট গ্রহণ করব সেই ভোট গ্রহণ করব কিন্তু শুরু হয়েছে শুধুমাত্র ভোট গ্রহণ পর্বই নয় আমরা এই মুহূর্তে রয়েছি বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিক তার বাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছ তার বাড়ির সামনে অন্যান্য দিনের মতো আজকেও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন তারা মোতায়েন মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর যাওয়ার এবং নিশ্চিত প্রামাণিক এখনো পর্যন্ত তিনি নিজের বাড়িতেই রয়েছেন এবং তার যে গাড়ি সেই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ যে কোনো সময় নিষিদ্ধ প্রামাণিক তিনি বেরোতে পারেন এমনটাই কিন্তু খবরই হচ্ছে নিষিত প্রামাণিকের গাড়ি এই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে ফলে যে কোনো সময় নিষিত প্রামাণিক হতে পারেন এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে নিষিধ প্রামাণিক তিনি নিজের বাড়ি যে ভেটাগুড়ি বাজার সংলগ্ন যে তার যে বাড়ি সেই বাড়ি থেকে প্রথমে তিনি পাশেই যে বুথ রয়েছে সেখানে তিনি যাবেন সেখানে ভোট দেবেন তারপরেই তিনি বিভিন্ন জায়গায় যাবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ঠিক রয়েছে মুহূর্তে নিশ্চিত প্রামাণিক তিনি বাড়িতেই রয়েছেন এবং এখনো পর্যন্ত ভেটাগুরি এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে ভোটাররা তারা লাইনে দাঁড়িয়েছেন এবং এখনো পর্যন্ত ভেটাগুরি বাজার সংলগ্ন এলাকায় যে কয়েকটি বুথ রয়েছে সেখানে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই সকালে যেন তোমাকে দেখিয়েছিলাম যে ভোটাররা আসতে শুরু করেছেন মকপল হয়েছে বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র জওয়ানরা তারা মোতায়েন রয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো অশান্তির খবর কিন্তু নেই নিষিত প্রামাণিক বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে ভেটাগুড়ি ক্যাটাগরি বাজার সংলগ্ন যে তার বাড়ি গো কি বলছেন দেখুন তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি মানে বোমা না মেরে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবর দখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসেছি যাই হোক আপনার ছেড়ে দিন আমি বাড়িতেই থাকবেন নাকি বেরোবেন কমপ্লিট ডিরেকশন আমি বাড়িতে থাকবার প্রস্তাব করে বেরিয়ে এসেছি হাসপাতালে অনন্ত বর্মণকে দেখতে যাচ্ছেন উদয়নগো হাসপাতালে অনন্ত এবং এরপরে ভোট দেবেন তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপি অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে পর মোবাইল করে নেওয়া আছে আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা তো কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম ইয়ে করে দিয়েছে দিয়ে এইগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট পুলিশ গিয়ে নিষিভ প্রামাণিকের বাড়ি রেট করুক ওই বাড়ির থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি ছেড়ে দাও আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন কিন্তু যেতে পারলেন না আলটিমেট আপনার আসতে হলো হাসপাতালে হাসপাতালে আসতে হলো তো আমার প্রবলেম চেঞ্জ করতে হবে কোন কতটা গুরুতর বুঝেন ডাক্তারকে নির্দেশ দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত দেখতে উদয়নগুহ হাসপাতালে উদয়নগুহ বাড়িতে বেরোতেই পরিবেশ বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে অনন্ত বর্মনকে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশীত প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশীতের নিশীত প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি কিছু অস্ত্রশস্ত্র না না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক বুথ সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়ন কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিলো যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবথেকে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভ্যাটাগুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই বেড়ে এইভাবে মারা মারা হয়েছে এবং আমি এই মুহূর্তে উদয়নগু এই মুহূর্তে থানায় যাচ্ছেন উদয়নগু এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়নগু থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ

একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়নঘু ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাঘুড়িতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন দার কাছে কথা বলবো উদানদা আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন অভিযোগ আমি ইলেকশন কমিশন চিনিলাম

প্রবেশ করছেন তিনি আপনি কি তৃণমূল কর্মী ভেটাগুড়ি হন দেখাবো ভেটাগুড়ি অবজারভার তিনি এখানে বসে আমি বসে আছেন কেন আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন সাতের দুইশো বত্রিশ বুথে তার বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব বুথে বুথে ঢুকাই দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমন ভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে পাজা গোলা করে মোটরসাইকেলের মধ্যে কাউকে চিহ্নিত বলেছিলেন এর ভেটাগুড়িতে হামলায় অজিত মহন্ত আর রতন বর্মনের কথা রতন বর্মণ অஜித் মহন্ত হিরেন মহন্ত এদের নেতৃত্বে এবং আবার বলেন রতন বর্মন হিরেন মহন্ত অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় 30 40 জন নিশিত প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃটিরা সমস্ত অস্ত্রশস্ত নিয়ে এসে অনন্ত বর্মণের উপর আঘাত করে পুলিশ কিছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না আনতাম ওকে প্রাণে মানে ভালা হতো ওখানে কতজন ছিল ওখানে জন লোক মিলে ঘটনাটা এই তো এইখান থেকে কতক্ষণ আগে অল্প কিছুক্ষণ আগে আমি খালি ওকে কেন 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 মারা হলো কেন মানে ওকে উনি তিনমুলের ব্লক সভাপতি উনি ওই ব্লকের ব্লক সভাপতি এবং উনি নিজের ভোট ওইখানে উনি এইরকম সন্ত্রাস ওইখানে উনি থাকতে পারেন না উনি ভোট দেন উনি ভোট দিতেছিলেন উনির বাবা বৃদ্ধ বাবা তাকে নিয়ে উনি অসুস্থ মানুষ তাকে নিয়ে ভোট দিতে চায় এই পরিস্থিতিতে তাকে এই রকমভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারা রাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশ পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাবো এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়ন দা থানা থেকে আমি তার কাছেও পৌঁছবো তার আবার অভিযোগ রয়েছে থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাব তার কাছে সরাসরি তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা জাগের বিরুদ্ধে যা করার আমরা সেটা করবো পুলিশের ভূমিকা পুলিশের ভূমিকা এটা তো বললাম যে কয়েকদিন ধরে এই ঘটনা করবেন কি করবেন এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে ওই এর কি করবেন কি করবেন কি করবো সেটা পরে আমি এখন পরে আগে ভোটটা দিয়ে আসি আচ্ছা এখন ভোট দিতে যাচ্ছেন দাবি আমি এখনো বলছি যারা যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তারা তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলছি যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো ইলেকশন কমিশনের ভূমিকা কি এটা নিরপেক্ষতার লক্ষণ না কারণ উনি চ্যালেঞ্জ করছেন উনি চ্যালেঞ্জ করছেন যারা মার খেয়েছেন বা যারা যারা মেরেছেন তারা এই মুহূর্তে নাকি নিশীত প্রামাণিকের বাড়িতে রয়েছে এটাকে কিন্তু একেবারে যারা মেরেছেন তারা নাকি প্রামাণিকের বাড়িতে রয়েছেন আর আরেকজন নেতা তিনি অজিত মহন্ত আর রতন বর্মনের কথা বললেন এবার একেবারে সক্রিয় উদয়ন গুহ আগে ভোট দেওয়ার কথা ছিল সেই কর্মসূচি বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিত মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন নিশীত মানিকের বাড়িতে আছেন উদয়নগুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারের চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটল এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে ভোট বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোটকর্মীরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা না সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপরে পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার মাথায় একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে তাদের বিরুদ্ধে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে হ্যাঁ যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের কোন দলের ফলেই এই ঘটনা ঘটেছে এই এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় অয়েন্দা ধন্যবাদ কারণ শুরু হয়ে গিয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে সন্ধে ছটা পর্যন্ত চলবে রাজ্যের একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বুথে বুথে ভোট গ্রহণ প্রক্রিয়ার ওয়েবকাস্টিং হবে অর্থাৎ কোন বুথে ঠিক কিভাবে ভোট চলছে কলকাতার কন্ট্রোল রুমে বসেই দেখতে পারবেন কমিশনের அதிகாரிகள் কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এই তিন কেন্দ্র নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য পুলিশও থাকছে কোচবিহারের দিকে যদি নজর রাখি তাহলে সেখানে মোট বুথ রয়েছে 2043 টি অন্য দিকে জলপাইগুড়ির দিকে যদি নজর রাখি তাহলে সেখানে রয়েছে 1904 টি আর আলিপুর দুয়ারে রয়েছে 1867 টি বুথ প্রথম দফার এই তিন কেন্দ্রে মোট ভোটার লক্ষ ছাব্বিশ হাজার একশো আট জন নজর রাখবো অবশ্যই আমরা কোচবিহারের দিকে নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো জলপাইগুড়ির দিকে যাতে ভোট দানে যদি বাধা দেওয়ার কোনো রকম কোনো অভিযোগ উঠে আসে তাহলে তার জন্য প্রত্যেকটা বুথে কুইক রেসপন্স টিম রয়েছে আমরা নজর রাখবো কোচবিহারের দিকে কারণ কোচবিহারের ভেটাগুড়ি ভোটের আগে উত্তপ্ত হয়েছে বারবার খবরের শিরোনামে উঠে এসছে ভেটাগুড়ি আমরা নজর রাখবো সেই ভেটাগুড়ি থেকে আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে তুমি ঠিক যেখানে রয়েছো সেখানকার ছবিটা জানতে চাইবো মানুষজন আসতে শুরু করেছে সকাল সাতটা থেকেই ভোটাররা আসতে শুরু করেছে এই মুহূর্তের ছবিটা ঠিক কি দেখো ভেটাগুড়ির যে সমস্ত বুথ রয়েছে সেই বুথে যারা ভোটাররা সেই ভোটাররা তারা লাইন দিচ্ছেন এবং ভোট গ্রহণ করব সেই ভোট গ্রহণ করবও কিন্তু শুরু হয়েছে শুধুমাত্র ভোট গ্রহণ পর্বই নয় আমরা এই মুহূর্তে রয়েছি বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক তার বাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছ তার বাড়ির সামনে অন্যান্য দিনের মতো আজও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন তারা মোতায়েন মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনী যাওয়ার এবং নিশিত প্রামাণিক এখনো পর্যন্ত তিনি নিজের বাড়িতেই রয়েছেন এবং তার যে গাড়ি সেই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ যে কোনো সময় নিশিধ প্রামাণিক তিনি বেরোতে পারেন এমনটাই কিন্তু হচ্ছে প্রামাণিকের গাড়ি এই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে ফলে যে কোনো সময় নিশিভ প্রামাণিক পারেন এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে প্রামাণিক তিনি নিজের বাড়ি যে ভেটাগুড়ি বাজার সংলগ্ন যে তার যে বাড়ি সেই বাড়ি থেকে প্রথমে তিনি পাশেই যে বুথ রয়েছে সেখানে তিনি যাবেন সেখানে ভোট দেবেন তারপরে তিনি বিভিন্ন জায়গায় যাবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ঠিক রয়েছে এই মুহূর্তে নিশিদ্ধ প্রামাণিক তিনি বাড়িতেই রয়েছেন এবং এখনো পর্যন্ত ভেটাগুড়ি এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে ভোটাররা তারা লাইনে দাঁড়িয়েছেন এবং এখনো পর্যন্ত ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় যে কয়েকটি বুথ রয়েছে সেখানে কিন্তু খবর নেই সকালে যেন তোমাকে দেখেছিলাম যে ভোটাররা আসতে শুরু করেছেন মহফল হয়েছে বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র জওয়ানরা তারা মোতায়েন রয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো অশান্তির খবর কিন্তু নেই নিষিত প্রামাণিক বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে ভেটাগুড়ি বাজার সংলগ্ন যে তার বাড়ি সেখানেই রয়েছেন কিছুক্ষণের মধ্যে তিনি বেরিয়ে প্রথমে ভোট দেবেন তারপর বিভিন্ন জায়গায় তিনি যাবেন এমনটাই জানা যাচ্ছে ভেঙ্কটেশ্বর একেবারে তুমি যেমনটা বলছিল যে এখনো পর্যন্ত অশান্তির কোনো রকম কোনো খবর নেই ভেটাগুড়ি উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক পরিস্থিতিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে দেখো নির্বাচন ঘোষণার পর থেকে আমরা দেখেছি বারবারই খবরের শিরোনামে এসছে কোচবিহার তুমি জানো সেখানে দিনহাটা সহ একাধিক জায়গায় সেখানে অশান্তির খবর এসছে গতকাল সেখানেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমন অভিযোগ এসছে বিজেপি কর্মীদের মারধর পাল্টা বিজেপি নেতৃত্ব তাদেরও অভিযোগ ছিল যে শাসক দল তাদের মদতে সেখানে বিজেপির যারা কর্মী সমর্থক তাদের মারা মারধর করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে ফলে এখনো পর্যন্ত গতকাল গতকাল যে পরিস্থিতি রাত পর্যন্ত পরিস্থিতি তৈরি হয়ে তারপর থেকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছে কিন্তু এই যে উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রের প্রথম দফার যে আজকে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তুমি জানো যে দু হাজার উনিশের নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি ফলে বিজেপির কাছে এখন একটা চ্যালেঞ্জ যে উত্তরবঙ্গ সমস্ত আসন তারা যাতে ধরে রাখতে পারেন কিনা সেই বিষয়টা কিন্তু নজরে কারণ তুমি জানো যে এই যে কোচবিহার কোচবিহার কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন নিশিদ্ধ প্রামাণিক তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছিলেন সেই প্রামাণিকের ওপরেই এবার ভরসা রেখেছে বিজেপি অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট এখানে প্রচার চালিয়েছেন টানা এখানে তারা নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব এখানে রয়েছেন এবং কোচবিহার উত্তরবঙ্গর বিভিন্ন যে সমস্ত লোকসভা কেন্দ্র রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি সেখানেও কিন্তু তারা প্রচার করেছেন অর্থাৎ একদিকে যেমন বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট উত্তরবঙ্গ পাশাপাশি কোচবিহার নিজেদের আসন ধরে রাখার ব্যাপারেও কিন্তু মরিয়া বিজেপি সব মিলিয়ে কোচবিহারে এখনও পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলছে ভেটা বিভিন্ন বুথে আমরা দেখেছি সেখানে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং সেখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে ওয়েব কাস্টিং হচ্ছে সমস্ত বুথে এবং কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি যারা ভোটাররা আসছেন সেই ভোটারদের সহায়তা করতে রাজ্য পুলিশ সেখানে মোতায়েনছে সেই ছবিও আমাদের কাছে উঠে এসেছে

এই এলাকাটি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই হুলে ঘাট এলাকায় তৃণমূলের অস্থায়ী যে নির্বাচনী কার্যালয় ছিল সেই নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে

চেষ্টা আলিপুর দুয়ার জলপাইগুড়ি কোচবিহার বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি নজর রেখেছিলাম একদিকে যেরকম কোচবিহারে এবার কোচবিহারের আরেক প্রান্তের দিকে আমরা নজর রাখবো কোচবিহারের দেও চড়াই সেখানে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে ভোটের আগের রাতে এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে ইরান আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে ইরান বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর ঠিক কি ঘটেছে কি জানতে পারছো কি পরিস্থিতি ইরন শোনা যাচ্ছে শুনতে আমাদের হয়েছে দিকে আমরা রেখেছি কারণ ভোটের আগের রাতেই কোচবিহারের এই দেও চড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যে খবর উঠে আসছে তাতে বিজেপি তৃণমূল সংঘর্ষ আহত হয়েছে বিজেপি কর্মী কার্তিক বর্মন আর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ অভিযোগ অস্বীকার তৃণমূলের শুরুতেই যেমনটা বলছিলাম বিভিন্ন প্রান্তে আমাদের নজর রাখতেই হবে ভোটে গরম ডাবগ্রাম ফুলবাড়ি জলপাইগুড়ির দিকে নজর রাখতেই হচ্ছে কারণ সেখানে বিজেপির বুথ অফিসে আগুন আগুন লাগানোর অভিযোগ উঠছে আপনাদের জানিয়ে রাখি এই খবরের দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে তবে তার আগে জানার চেষ্টা ভোট ভোট এই মুহূর্তে কেমন চলছে কারণ থেকে গ্রহণ শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি ছবি বলছে একটা লম্বা লাইন রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রকি সাতটা থেকে ভোট গ্রহণ শুরু এবং যে ছবি দেখতে পাচ্ছি তাতে ইতিমধ্যেই কিন্তু ভোটারদের ভিড় নজরে আসছে রকির কাছে আসবো তবে তার আগে ইতিমধ্যেই প্রার্থী জগদেশ বসুনিয়া তিনি কি বলছেন শোনাবো ভেঙে দিয়েছে ফ্ল্যাগ ফিস্টন সব ছিঁড়ে দিয়েছে মানে গোটা জেলায় কাল রাত থেকে বিধিবি একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং প্রায় প্রত্যেক জায়গার থেকে বোমের শব্দ আমরা পেয়েছি বিভিন্নভাবে তারা রাত্রে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বলছি বিজেপিও তো পাল্টা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে আজকে সকাল থেকে দিনহাটা সহ কয়েকটি জায়গায় তাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে না না এটা সম্পূর্ণ সম্পূর্ণ কথা কথা পোলিং ঢুকতে বিজেপি অনেক তারা পোলিং এজেন্ট দিতেই পারবে না এটি বাস্তব সত্য কথা সেটা অস্বীকার করার জায়গা ওদের নেই কিন্তু সেটাকে ঢাকতে গিয়ে ওরা বলছে তৃণমূলের ঘাড়ের দোষ চাপাচ্ছে যে পোলিং এজেন্ট দিতে দিচ্ছে না ওরা নিয়ে যায় না কোথায় পোলিং এজেন্ট দিতে চায় রসায়ন পুলিং এজেন্ট দেওয়ার ব্যবস্থা করুন এ সম্পূর্ণ মিথ্যে কথা বলে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ আরোপ করার চেষ্টা করছে এটা সম্পূর্ণ মিথ্যা আপনি কি মনে করছেন যে গতবারের দু হাজার কি বলছেন দেখুন তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি তারপর মানে বোমা না বেড়ে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু সাজিয়ে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসছি যাই হোক আপনার ছেড়ে দিন আমি বাড়িতেই থাকবেন নাকি বেরোবেন পাবলিক রিজেকশন আমি বাড়িতে থাকবার প্রসার অনন্ত বর্মণকে দেখতে যাচ্ছেন হসপিটালে অনন্ত দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোকনন এবং অভিযোগ করলেন আবার বিজেপি অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে পর মোবাইল করে নাও আছে আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা তো কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম দিয়ে করে দিয়েছে দিয়ে এগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট পুলিশ গিয়ে নিষিদ্ধ প্রামাণিকের বাড়ি

তৃণমূলের ব্লক সভাপতি দেখতে উদয়নগুহ হাসপাতালে উদয়নগুহ বাড়িতে বেরোতেই পরিবেশ বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে অনন্ত বর্মনকে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশীত প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশীতের নিশীত প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি কিছু অস্ত্রশস্ত্র না না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক বুথ সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়নউয়ের কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিলো যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবথেকে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারল না যে এদের পরিকল্পনাটা কী এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই বেড়ে এইভাবে মারা মারা এবং এই মুহূর্তে থানায় যাচ্ছেন এই যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়নগু থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ

একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়ন ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন দার কাছে কথা বলবো উদয়ন আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন এই অভিযোগ আমি ইলেকশন কমিশন চিনি না

আসলে দাদা মুতে থানায় প্রবেশ করছেন দিনাটা পুলিশ স্টেশন সেখানে প্রবেশ করছেন এবং এখানে আরেকজন তিনি আপনি কি তৃণমূল কর্মী হ্যাঁ ভেটাগুরি অবজারভার আপনি ভেটাগুরি অবজারভার হন দেখাবো ভেটাগুরি অবজারভার তিনি এখানে বসে রয়েছে আমি বসাই দিন কেন আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন 7232 নম্বর বুথে তার বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব বুথে বুথে ঢুকাই দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমন ভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে

প্রায় তিরিশ চল্লিশ জন নিশীত প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতীরা সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে এসে অনন্ত বর্মণের উপর আঘাত করে পুলিশ কিচ্ছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না আনতাম ওকে প্রাণে মেরে ভালো হতো ওখানে ওদের তিরিশ চল্লিশ জন লোক মিলে

তাকে এই রকম ভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারা রাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশের পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাবো এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়নদা দা বেরিয়ে থানা থেকে আমি তার কাছেও পৌঁছবো তার আবার অভিযোগ রয়েছে থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাব তার কাছে সরাসরি তাদের গ্রেফতার না করা হলে পরে আমরা বিরুদ্ধে যা করার আমরা সেটা করব পুলিশের ভূমিকা কি এটা এটা তো বলম যে কয়েকদিন ধরে এই ঘটনা ঘটছে কি করবেন কি করবেন

যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো এটা নিরপেক্ষতার লক্ষণ না যারা মার খেয়েছেন বা যারা যারা মেরেছেন তারা এই মুহূর্তে নাকি নিশীত প্রামাণিকের বাড়িতে রয়েছে এটা কিন্তু একেবারে যারা মেরেছেন তারা নাকি নিশীত প্রামাণিকের বাড়িতে রয়েছেন আর আরেকজন নেতা তিনি অজিত মহন্ত আর রতন বর্মনের কথা বললেন এবার একেবারে সক্রিয় উদয়ন গুহ আগে ভোট দেওয়ার কথা ছিল সেই কর্মসূচি বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিত মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন নিশীত প্রামাণিকের বাড়িতে আছেন উদয়নগুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারের চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে ভোট বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোটকর্মীরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপরে পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার মাথায় একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের দলের ফলেই এই ঘটনা ঘটেছে এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় অয়েন্দা ধন্যবাদ

বুথে ঠিক কিভাবে ভোট চলছে কলকাতার কন্ট্রোল রুমে বসেই দেখতে পারবেন কমিশনের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এই তিন কেন্দ্রের নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য পুলিশও থাকছে কোচবিহারের দিকে যদি নজর রাখি তাহলে সেখানে মোট বুথ রয়েছে দু হাজার তেতাল্লিশটি অন্যদিকে জলপাইগুড়ির দিকে যদি নজর রাখি তাহলে সেখানে রয়েছে এক হাজার নশো চারটি আর আলিপুরদুয়ারে রয়েছে এক হাজার আটশো সাতষট্টি বুথ প্রথম দফার এই তিন কেন্দ্রে মোট ভোটার রয়েছে লক্ষ জন নজর রাখবো অবশ্যই আমরা কোচবিহারের দিকে নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো জলপাইগুড়ির দিকে যাতে ভোট দানে যদি বাধা দেওয়ার কোনো রকম কোনো অভিযোগ উঠে আসে তাহলে তার জন্য প্রত্যেকটা বুথে কুইক রেসপন্স টিম রয়েছে আমরা নজর রাখবো কোচবিহারের দিকে কারণ কোচবিহারের ভেটাগুড়ি ভোটের আগে উত্তপ্ত হয়েছে বারবার খবরের শিরোনামে উঠে এসছে ভেটাগুড়ি আমরা নজর রাখবো সেই ভেটাগুড়ি থেকেই আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে তুমি ঠিক যেখানে রয়েছো সেখানকার ছবিটা জানতে চাইবো মানুষজন আসতে শুরু করেছে সকাল সাতটা থেকেই ভোটাররা আসতে শুরু করেছে এই মুহূর্তের ছবিটা ঠিক কি এবং প্রশ্নটা তা হচ্ছে দেখো ভেটাগুড়ির যে সমস্ত বুথ রয়েছে সেই বুথে যারা ভোটাররা সেই ভোটাররা তারা লাইন দিচ্ছেন এবং ভোট গ্রহণ করব সেই ভোট গ্রহণ করব কিন্তু শুরু হয়েছে শুধুমাত্র ভোট গ্রহণ পর্বই নয় আমরা এই মুহূর্তে রয়েছি বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক তার বাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছ তার বাড়ির সামনে অন্যান্য দিনের মতো আজও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন তারা মোতায়েন মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর যাওয়ার এবং নিশীত প্রামাণিক এখনো পর্যন্ত তিনি নিজের বাড়িতেই রয়েছেন এবং তার যে গাড়ি সেই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ যে কোনো সমান নিষিত প্রামাণিক তিনি বেরোতে পারেন এমনটাই কিন্তু খবরাই হচ্ছে নিষিৎ প্রামাণিকের গাড়ি এই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে ফলে যে কোনো সমান নিষিত প্রামাণিক হতে পারেন এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে নিষিত প্রামাণিক তিনি নিজের বাড়ি এই যে ভেটাগুরি বাজার সংলগ্ন যে তার যে বাড়ি সেই বাড়ি থেকে প্রথমে তিনি পাশেই যে বুথ রয়েছে সেখানে তিনি যাবেন সেখানে ভোট দেবেন তারপরে তিনি বিভিন্ন জায়গায় যাবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ঠিক রয়েছে এই মুহূর্তে নিশীত প্রামাণিক তিনি বাড়িতেই রয়েছেন এবং এখনো পর্যন্ত ভেটাগুড়ি এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে ভোটাররা তারা লাইনে দাঁড়িয়েছেন এবং এখনো পর্যন্ত ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় যে কয়েকটি বুথ রয়েছে সেখানে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই সকালেই যেন তোমাকে দেখিয়েছিলাম যে ভোটাররা আসতে শুরু করেছেন মহফল হয়েছে বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র জওয়ানরা তারা মোতায়েন রয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো অশান্তির খবর কিন্তু নেই নিষিত প্রামাণিক বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে ভেটাগুড়ি করি বাজার সংলগ্ন যে তার বাড়ি সেখানেই রয়ছেন কিছুক্ষণের মধ্যে তিনি বেরিয়ে প্রথমে ভোট দেবেন তারপর বিভিন্ন জায়গায় তিনি যাবেন এমনটাই জানা যাচ্ছে வெங்கটেশার একেবারে তুমি যেমনটা বলছিনে যে এখনো পর্যন্ত অশান্তির কোনো রকম কোনো খবর নেই ভেটাগড়ে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক পরিস্থিতিটা একটু জানতে চাইব তোমার কাছ থেকে taco নির্বাচন ঘোষণার পর থেকে আমরা দেখেছি বারবারই খবরের শিরোনামে আসছে কোচবিহার তুমি জানো সেখানে দিনহাটা সহ একাধিক জায়গায় সেখানে অশান্তির খবর এসছে গতকাল সেখানেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমন অভিযোগ এসছে বিজেপি কর্মীদের মারধর পাল্টা বিজেপি নেতৃত্ব তাদেরও অভিযোগ ছিল যে শাসক দল তাদের মদতে সেখানে বিজেপির যারা কর্মী সমর্থক তাদের মারা মারধর করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে ফলে এখনো পর্যন্ত গতকাল যে পরিস্থিতি গতকাল রাত পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল তারপর থেকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছে কিন্তু এই যে উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে প্রথম দফার যে আজকে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তুমি জানো যে দু হাজার উনিশের নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি ফলে বিজেপির কাছে এখন একটা চ্যালেঞ্জ যে উত্তরবঙ্গ সমস্ত আসন তারা যাতে ধরে রাখতে পারেন কিনা সেই বিষয়টা কিন্তু নজরে কারণ তুমি জানো যে এই যে কোচবিহার কোচবিহার কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন নিশিত প্রামাণিক তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছিলেন সেই নিশিৎ প্রামাণিকের ওপরেই এবার ভরসা রেখেছে বিজেপি অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট এখানে প্রচার চালিয়েছেন টানা এখানে তারা নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব এখানে রয়েছেন এবং কোচবিহার উত্তরবঙ্গর বিভিন্ন যে সমস্ত লোকসভা কেন্দ্র রয়েছে আলিপুরদুহার জলপাইগুড়ি সেখানেও কিন্তু তারা প্রচার করেছেন অর্থাৎ একদিকে যেমন বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট উত্তরবঙ্গ পাশাপাশি কোচবিহার নিজেদের আসন ধরে রাখার ব্যাপারেও কিন্তু মরিয়া বিজেপি সব মিলিয়ে কোচবিহারে এখনো পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলছে ভেটা করে বিভিন্ন বুথে আমরা দেখেছি সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন এবং

কুরের দিকে তারই পাশাপাশি অবশ্যই এবার আমরা নজর রাখব কোতবিহারের বক্সিরাটের দিকে কারণ অবশ্যই কোতবিহার একটা বড় ফ্যাক্টর যাতে কোনো রকম অশান্তি না হয় সেই চেষ্টা কিন্তু কমিশনের তরফ থেকে করা হচ্ছে কিন্তু বক্সিরাতে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে ঠিক কি ঘটেছে বক্সিরাতে জানার চেষ্টা করব শুভঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে শুভঙ্কর ঠিক কি ঘটেছে কি পরিস্থিতি এই মুহূর্তে স্যার শুনিয়ে দেখুন কোতবিহার তের হাট এলাকা যদিও লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই হুলেরহাট এলাকায় তৃণমূলের অস্থায়ী যে নির্বাচনী কার্যালয় ছিল সেই নির্বাচনী কার্যালয় আজ ভোর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের যেটা অভিযোগ বিজেপি অস্তিত্বে তৃষ্টি ছিল আহ ভোটে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে পরিবেশ করতে এবং সাধারণ মানুষের মধ্যে করতে বিজেপি একটি দুষ্কৃতি না এমনটাই ঘটিয়েছে বলে তৃণমূলের অভিযোগ যদিও তৃণমূল বিজেপি নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে এখানে তৃণমূলের একাধিক গোষ্ঠী রয়েছে তাদের গোষ্ঠী কুণ্ডলের ফলেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বক্সিঘ থানায় পুলিশ তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ শুভঙ্কর আমরা প্রত্যেকটা প্রান্তর দিকে নজর রাখার চেষ্টা করবো আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি নজর রেখেছিলাম একদিকে যেরকম কোচবিহারে এবার কোচবিহারের আরেক প্রান্তের দিকে আমরা নজর রাখবো কোচবিহারের দেও চড়াই সেখানে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে ভোটের আগের রাতে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে ইরান আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে ইরান বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর ঠিক কি ঘটেছে কি জানতে পারছো কি পরিস্থিতি ইরান শোনা যাচ্ছে শুনতে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে দিকে আমরা নজর রেখেছি কারণ ভোটের আগের রাতেই কোচবিহারের এই দেও চড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যে খবর উঠে আসছে তাতে বিজেপি তৃণমূল সংঘর্ষ আহত হয়েছে বিজেপি কর্মী কার্তিক বর্মন আর তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ অভিযোগ অস্বীকার তৃণমূলের বিভিন্ন প্রান্তে আমাদের নজর রাখতেই হবে ভোটে গরম ডাবগ্রাম ফুলবাড়ি জলপাইগুড়ির দিকে নজর রাখতেই হচ্ছে কারণ সেখানে বিজেপির বুথ অফিসে আগুন আগুন লাগানোর অভিযোগ উঠছে আপনাদের জানিয়ে রাখি এই খবরের দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে তবে তার আগে জানার চেষ্টা ভোট এই মুহূর্তে কেমন চলছে কারণ সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি ছবি বলছে একটা লম্বা লাইন রকি আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে রকি সাতটা থেকে ভোট গ্রহণ শুরু এবং যে ছবি দেখতে পাচ্ছি তাতে ইতিমধ্যেই কিন্তু ভোটারদের ভিড় নজরে আসছে রকির কাছে আসবো তবে তার আগে ইতিমধ্যে প্রার্থী জগদেশ বসুনিয়া তিনি কি বলছেন শোনাবো দিয়েছে ফ্ল্যাগ পিস্টল সব ছিঁড়ে দিয়েছে মানে গোটা জেলায় কাল রাত থেকে বিধিবি একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে এবং প্রায় প্রত্যেক জায়গার থেকে বোমের শব্দ আমরা পেয়েছি বিভিন্নভাবে তারা রাত্রে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বলছি বিজেপিও তো পাল্টা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে আজকে সকাল থেকেই দিনহাটা সহ কয়েকটি জায়গায় তাদের পোলিং এজেন্ডে ঢুকতে দেওয়া হচ্ছে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না সম্পূর্ণ মিথ্যা কথা বিজেপি অনেক বুধি তারা পোলিং এজেন্ট দিতেই পারবে না এটি বাস্তব সত্য কথা সেটা অস্বীকার করার জায়গা ওদের নেই কিন্তু সেটাকে ঢাকতে গিয়ে ওরা বলছে তৃণমূলের ঘাড়ের দোষটা পাচ্ছে যে পোলিং এজেন্ট দিতে দিচ্ছে না ওরা নিয়ে যাক না কোথায় পোলিং এজেন্ট দিতে যায় রসায়ন পুলিং এজেন্ট দেওয়ার ব্যবস্থা করবে এ সম্পূর্ণ মিথ্যা কথা বলে তৃণমূল কংগ্রেসের ঘরে দোষারোপ করার চেষ্টা করছে এটা সম্পূর্ণ মিথ্যা আপনি কি মনে করছেন যে গতবারের দু হাজার উনিশের যে ভোটের ফলাফল আর এবারের ভোটের ফলাফল কতটা পার্থক্য হবে সেটা সম্পূর্ণ আঘাত জমিন পার্থক্য এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এবং তার আভাস আপনারা দেখছেন বিগত এক মাস ধরে মানুষ যেভাবে মিটিং মিছিলে স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য তারা উজ্জীবিত আজকে ভোট বাসে তার প্রতিফলন করবে আমরা কথা বলছিলাম কোচবিহারের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যেই দিন হাজা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে দাবি করছে বিজেপি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়ন উদয়নগুহ মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো গুহ তো আগাগোড়াই ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজের কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছেন নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই ঘোড়া এলাকায় তৃণমূলের राजखोरा इलाका है एजेंट तो बसा मो एजेंट तो बसा मो बीजेपी एजेंट के बूथे ढूंढते बाधा शिकायत घोटना

আর অন্যদিকে সীতায়ের রাজা এলাকায় আরো একটা খবর রয়েছে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ এসেছে সীতায়ের বিধানসভার রাজখোড়া রাজা এলাকা প্রার্থী নিজে ডাকছেন বুথের কর্মীদের ভোটে গরম আপাতত কোচবিহার বিজেপি এজেন্টকে 온로잘았 이게 또온노잘라초 이게 또온로잘라초 তৃণমূলের ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে কথা বলবো প্রতিনিধি সম্রাজের সঙ্গে সম্রাজ কি হয়েছে

লকিস আপনাকে ফোন করে ডাকতে হচ্ছে বুথের যারা কর্মীদের হ্যাঁ আমি এসে দেখলাম সবাই এদিক ওদিক আছে তো আমি এখানকার যে পঞ্চায়েত তাকে ডাকছি এই পঞ্জায়তে উনি ফুলিং এজেন্ট আছেন আরেকজন আছেন আমি পঞ্চায়েতকে ডাকছি বিষয়টা বিষয় অভিযোগ জানাইছেন কমিশন হ্যাঁ জানাবো আমি আমি টোটাল ঘটনাটা দেখিনি অভিযোগ আর ওইজন বিজেপি কর্মী সমর্থকরা দাদা আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনারা নাকি তৃণমূল আপনারা এইরকম কোক এরা 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 কর্মীরা কোক যা আপনারা দূর করে দিয়েছি যে কোক একরে কোক বলা হয়েছে

সম্রাজ কি শুনতে পাচ্ছো আমার কথা পাশে সম্রাজ বিজেপি অন্য কর্মীদের কাছে যাওয়া যাবে বা কেন্দ্রীয় বাহিনী ওখানে কি করছে আমার এটাই প্রশ্ন দেখো বিজেপি এবং তৃণমূল পাশাপাশি দুজনের এবং বিজেপির তরফে যদিও বিজেপি পাল্টা দাবি করছে যে তারা যেহেতু মন্দিরের পাশে বসেছে তাই তাদেরকে বারণ করা হয়েছে এখানে বুথের ক্যাম্প করতে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন দাদা আপনারা তো এখানে বুথ করে রয়েছেন তো তৃণমূলের ক্যাম্প কেন উঠে গেল জানিনা ভালো ভাবে বলা হয়েছে ওখানকার লোকেরা ঠিক করবেন কে কোথায় বসবে নাকি নির্বাচন কমিশন ঠিক করবে সম্রাট হয়নি আপনারা ঠিক করে দেবেন

তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেরোচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি তারপর মানে বোমা না বেরিয়ে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু সাজিয়ে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন গুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবদার করা হয়েছিল করা হয়েছিল হসপিটালে অনন্ত বর্মন কে দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপিও অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে ওর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে আমি একদম বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা তো কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম ইয়ে ইন্যাক্টিভ করে দিয়েছে দিয়ে এইগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পুলিশ গিয়ে নিষিধ প্রামাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ির থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি ছেড়ে দাও আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন কিন্তু যেতে পারলেন না আলটিমেট আপনাকে আসতে হলো হাসপাতালে হাসপাতালে আসতে হলো তো আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হবে ডাক্তারকে নির্দেশ দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত দেখতে গুহ হাসপাতালে উদয়ন গুহ বাড়িতে বেরোতেই পরিবেশ বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে অনন্ত বর্মনকে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশীত প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশীতের নিশীত প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি কিছু অস্ত্রশস্ত্র না না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক বুথ সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়ন বইয়ের কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসাবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবথেকে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভ্যাটাগুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাবো আমি থানায় উদয়ন এই মুহূর্তে উদয়ন এই মুহূর্তে থানায় যাচ্ছেন উদয়ন এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়নগুয়া থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ

একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়ন ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন দার কাছে কথা বলবো উদয়ন আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন এই অভিযোগ আমি ইলেকশন কমিশন ছিল ইলেকশন কমিশন থানায় আপনি এই মুহূর্তে কি বলবেন আমি আইসির সাথে কথা বলবো কি আইসির সাথে কথা বলবেন হ্যাঁ এখানে আমাদের একজন নেতা তিনি অবস্থান করছেন অবস্থানে বসে আছে সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ পাওয়া যায় দেখো আমি বারবার আরে তোমরা একটু ছড়িয়ে যাও না না দা উদান সকালে যা প্ল্যান ছিল পুরোটাই তো পাল্টে গেল প্রবেশ করছেন সেখানে এবং এখানে আরেকজন তিনি আপনি কি তৃণমূল কর্মী আমি আপনি ভেটাগুড়ি অবজারভারণ দেখাবো ভেটাগুড়ি অবজারভার তিনি এখানে বসে আমি বসে আছেন কেন আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন সাতের দুইশো বত্রিশ নাম্বার বুথে তার বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব বুথে বুথে সবাই দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমনভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে রতন বর্মন হিরেন মহন্ত অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় তিরিশ চল্লিশ জন নিশিদ্ধ প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতীরা সমস্ত অস্ত্র নিয়ে এসে অনন্ত বর্মনের উপর আঘাত করে পুলিশ কিছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না আনতাম ওকে প্রাণে মেরে ভালা হতো ওখানে দা 30 40 জন লোক মিলে ঘটনাটা এই তো এইখান থেকে কতক্ষণ আগে অল্প কিছুক্ষণ আগে আমি খালি ওকে কেন 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 অনন্ত বর্মনের মারা হলো কেন আক্রমণ কেন ব্লক সভাপতি উনি ওই ব্লকের ব্লক সভাপতি এবং উনি নিজের ভোট ওইখানে উনি এই রকম সন্ত্রাস ওইখানে উনি থাকতে পারেন না উনি ভোট দিলেন উনি ভোট দিতেছিলেন উনির বাবা বৃদ্ধ বাবা তাকে নিয়ে অসুস্থ মানুষ তাকে নিয়ে ভোট দিতে চায় এই পরিস্থিতিতে তাকে এই রকমভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারা রাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশ পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাবো এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়ন দা থানা থেকে আমি তার কাছেও পৌঁছবো তার আবার অভিযোগ রয়েছে থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাব তার কাছে সরাসরি তাদের গ্রেফতার না করা হলে পরে আমরা জাগের বিরুদ্ধে যা করার আমরা সেটা করবো এটা তো বললাম যে কয়েকদিন ধরে এই ঘটনা করবেন কি করবেন এই ঘটনার পরে সব এজেন্টরা বের করে দেওয়া হয়েছে ইয়ে উদয়নদা কি করবেন উদয়নদা কি করবে কি করবো সেটা পরে আমি এখন পরে আগে ভোটটা দিয়ে আসি আর দিতে যাচ্ছেন উদয়নদা এখন ভোট দিতে যাবে ভোট দিতে যাচ্ছেন পরে যা করবেন করবেন ওনার দাবি আমি এখনও বলছি যারা যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তারা তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলছি যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো ইলেকশন কমিশনের ভূমিকা বলুন তো এটা নিরপেক্ষতার লক্ষণ না চ্যালেঞ্জ করছেন উনি চ্যালেঞ্জ করছেন যারা মার খেয়েছেন বা যারা যারা মেরেছেন তারা এই মুহূর্তে নাকি নিশিত প্রামাণিকের বাড়িতে রয়েছে এটাকে কিন্তু একেবারে যারা মেরেছেন তারা নাকি নিশিত প্রামাণিকের বাড়িতে রয়েছেন আর আরেকজন নেতা তিনি অজিত মহন্ত আর রতন বর্মনের কথা বললেন এবার একেবারে সক্রিয় উদয়ন গুহ আগে ভোট দেওয়ার কথা ছিল সেই কর্মসূচি বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন নিশীত প্রামাণিকের বাড়িতে আছেন উদয়ন গুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারের চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে ভোট বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোটকর্মীরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপরে পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার মাথায় একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে হ্যাঁ যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে এই এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় অয়েন্দা ধন্যবাদ পি8 কারণ শুরু হয়ে গিয়েছে সিংহাসনের মহা সংগ্রাম আজ দেশের 21 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 102 আসনে হবে ভোট গ্রহণ ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আর এর মধ্যে বাংলার তিন কেন্দ্র রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে সন্ধে ছটা পর্যন্ত চলবে রাজ্যের 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বুথে বুথে ভোট গ্রহণ প্রক্রিয়ার ওয়েব캐스팅 হবে অর্থাৎ কোন বুথে ঠিক কিভাবে ভোট চলছে কলকাতার কন্ট্রোল রুমে বসেই দেখতে পারবেন কমিশনের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এই তিন কেন্দ্রের নির্বাচনের নিরাপত্তার জন্য রাজ্য পুলিশও থাকছে কোচবিহারের দিকে যদি নজর রাখি তাহলে সেখানে মোট বুথ রয়েছে দু হাজার তেতাল্লিশটি অন্যদিকে জলপাইগুড়ির দিকে যদি নজর রাখি তাহলে সেখানে রয়েছে এক হাজার নশো চারটি আর আলিপুরদুয়ারে রয়েছে এক হাজার আটশো বুথ প্রথম দফার এই তিন কেন্দ্রে মোট ভোটার রয়েছে লক্ষ জন নজর রাখবো অবশ্যই আমরা কোচবিহারের দিকে নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো জলপাইগুড়ির দিকে যাতে ভোট দানে যদি বাধা দেওয়ার কোনো রকম কোনো অভিযোগ উঠে আসে তাহলে তার জন্য প্রত্যেকটা বুথে কুইক রেসপন্স টিম রয়েছে আমরা নজর রাখবো কোচবিহারের দিকে কারণ কোচবিহারের ভেটাগুড়ি ভোটের আগে উত্তপ্ত হয়েছে বারবার খবরের শিরোনামে উঠে এসছে ভেটাগুড়ি আমরা নজর রাখবো সেই ভেটাগুড়ি থেকেই আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে তুমি ঠিক যেখানে রয়েছে সেখানকার ছবিটা জানতে চাইবো মানুষজন আসতে শুরু করেছে সকাল সাতটা থেকেই ভোটাররা আসতে শুরু করেছে এই মুহূর্তের ছবিটা ঠিক কি এবং যে প্রশ্নটা তুমি তা হচ্ছে দেখো ভেটাগোরির যে সমস্ত বুথ রয়েছে সেই বুথে যারা ভোটাররা সেই ভোটাররা তারা লাইন দিচ্ছেন এবং ভোট গ্রহণ করবো সেই ভোট গ্রহণ করবোও কিন্তু শুরু হয়েছে শুধুমাত্র ভোট গ্রহণ পর্বই নয় আমরা এই মুহূর্তে রয়েছি বিজেপি প্রার্থী নিশিত প্রামাণিক তার বাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছো তার বাড়ির সামনে অন্যান্য দিনের মতো আগেও কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন তারা মোতায়েন মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর যাওয়ানরা এবং নিশীথ প্রামাণিক এখনো পর্যন্ত তিনি নিজের বাড়িতেই রয়েছেন এবং তার যে গাড়ি সেই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে অর্থাৎ যে কোনো সময় নিশ্চিত প্রামাণিক তিনি বেরোতে পারেন এমনটাই কিন্তু খবর এই হচ্ছে নিশ্চিত প্রামাণিকের গাড়ি এই গাড়িও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে ফলে যে কোনো সময় নিশ্চিত প্রামাণিক বের হতে পারেন এবং এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে নিশ্চিত প্রামাণিক তিনি নিজের বাড়ি যে ভেটাগুড়ি বাজার সংলগ্ন যে তার যে বাড়ি সেই বাড়ি থেকে প্রথমে তিনি পাশেই যে বুথ রয়েছে সেখানে তিনি যাবেন সেখানে ভোট দেবেন তারপরেই তিনি বিভিন্ন জায়গায় যাবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ঠিক রয়েছে এই মুহূর্তে নিশিত প্রামাণিক তিনি বাড়িতেই রয়েছেন এবং এখনো পর্যন্ত ভেটাগুড়ি এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে ভোটাররা তারা লাইনে দাঁড়িয়েছেন এবং এখনও পর্যন্ত ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় যে কয়েকটি বুথ রয়েছে সেখানে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর নেই সকালে যেন তোমাকে দেখিয়েছিলাম যে ভোটাররা আসতে শুরু করেছেন মকপল হয়েছে বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র জওয়ানরা তারা মোতায়েন রয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো অশান্তির খবর কিন্তু নেই নিষিত প্রামাণিক বিজেপি প্রার্থী তিনি এই মুহূর্তে ভેટাগুরি বাজার সংলগ্ন যে তার বাড়ি সেখানেই রয়ছেন কিছুক্ষণের মধ্যে তিনি বেরিয়ে প্রথমে ভোট দেবেন তারপর বিভিন্ন জায়গায় তিনি যাবেন এমনটাই জানা যাচ্ছে। வெங்கটেশার একেবারে তুমি যেমনটা বলছিনে যে এখনো পর্যন্ত অশান্তির কোনো রকম কোনো খবর নেই ভેટাগুরি উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনৈতিক পরিস্থিতিটা একটু জানতে চাইব তোমার কাছ থেকে। taco নির্বাচন ঘোষণার পর থেকে আমরা দেখেছি বারবারই খবরের শিরোনামে আসছে কোচবিহার তুমি জানো সেখানে দিনহাটা সহ একাধিক জায়গায় সেখানে অশান্তির খবর এসছে গতকাল সেখানেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেমন অভিযোগ এসছে বিজেপি কর্মীদের মারধর পাল্টা বিজেপি নেতৃত্ব তাদেরও অভিযোগ ছিল যে শাসক দল তাদের মদতে সেখানে বিজেপির যারা কর্মী সমর্থক তাদের মারা মারধর করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে ফলে এখনো পর্যন্ত গতকাল যে পরিস্থিতি গতকাল রাত পর্যন্ত যে পরিস্থিতি তারপর থেকে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট চলছে কিন্তু এই যে উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে প্রথম দফার যে আজকে নির্বাচন সেই নির্বাচন কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তুমি জানো যে দু হাজার উনিশের নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি ফলে বিজেপির কাছে এখন একটা চ্যালেঞ্জ যে উত্তরবঙ্গ সমস্ত আসন তারা ধরে রাখতে পারেন কিনা সেই বিষয়টা কিন্তু নজরে কারণ তুমি জানো যে এই যে কোচবিহার কোচবিহার কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন নিশিৎ প্রামাণিক তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছিলেন সেই নিশিৎ প্রামাণিকের ওপরেই এবার ভরসা রেখেছে বিজেপি অন্যদিকে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু রাজনৈতিকভাবে তারা যথেষ্ট এখানে প্রচার চালিয়েছেন টানা এখানে কি বলছেন দেখুন আর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি তারপর মানে বোঝা বোমা না মেরে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়নগুহকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবেদন আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসছি যাই হোক আপনার ছেড়ে দিনে বাড়িতেই থাকবেন নাকি বেরোবেন আপনি দেখে দেখছেন আমি বাড়িতে থাকবার উদয়নগুহ হসপিটালে অনন্তবর্মনকে দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপি অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে ওর মোবাইল কিনে নেওয়া হয়েছে আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষ কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম ইনঅ্যাক্টিভ করে দিয়েছে দিয়ে এইগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পুলিশ গিয়ে নিশিত প্রামাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ির থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে হয় রাজনীতি ছেড়ে দেব না আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন কিন্তু যেতে পারলেন না আলটিমেট আপনার আসতে হলো হাসপাতালে হাসপাতালে আসতে হলো তো আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হচ্ছে কতটা গুরুতর चोट কতটা কতটা গুরুতর चोट কতটা ডাক্তারকে নির্দেশ দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত দেখতে উদয়নগুহ হাসপাতালে উদয়নগুহ বাড়িতে বেরোতেই পরিবেশ বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে অনন্ত বর্মনকে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশীত প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশীথের নিশীত প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুঁড়লেন যে যদি কিছু অস্ত্রশস্ত্র না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক ভূত সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়নগুয়ের কিন্তু শেষ পর্যন্ত যেটাতে পরিকল্পনা সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবচাইতে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারল না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভ্যাটাগুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল নাহলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনে থেকে বেড়ে এইভাবে মারা হয়েছে কিভাবে কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন এবং আমি আগে থানায় যাবো আমি থানায় উদয়নদা এই মুহূর্তে উদয়নগু এই মুহূর্তে থানায় যাচ্ছেন উদয়নগু এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়নগ থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ তার কারণ তার ভোট না দিয়ে তিনি এখন এই মুহূর্তে উদয়ন দা আপনি বললাম এবার থানায় যাচ্ছেন উদয়নগুহ হাসপাতাল থেকে সরাসরি থানায় যাচ্ছেন হিরণ ইরন উদয়ন গুহকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়ন গুহ ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়ন দার কাছে কথা বলবো উদয়ন দা আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন অভিযোগ আমি ইলেকশন কমিশন চিনি না ইলেকশন অফিসের থানায় আপনি কি বলবেন? আমি আইসির সাথে কথা বলবো যে কী আইসির সাথে কথা বলবেন? হ্যাঁ এখানে আমাদের একজন নেতা তিনি অবস্থান করছেন ওই অবস্থানে বসে আছে বিভিন্ন জায়গা তৃণমূল কর্মীদের কাছ থেকে অভিযোগ পাচ্ছে দেখো 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 আমি বারবার আরে তোমরা একটু ছড়িয়ে যাও না না দর্দনদা উদানদা সকালে যা প্ল্যান ছিল পুরোই তো পাল্টে গেল তিনি আপনি কি তৃণমূল কর্মী আমি আপনি ভেটাগুড়ি অবজার্ভার দেখাবো ভেটাগুড়ি অবজার্ভার তিনি এখানে বসে রয়েছেন বসে আছেন কেন আমার ব্লক সভাপতিকে তিনি ভোট দিতে গেছেন সাতের দুইশো বত্রিশ বুথে তার বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব বুথে বুথে ঢুকাই দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমন ভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে রতন বর্মন হিরেন মহন্ত অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় তিরিশ চল্লিশ জন নিশিদ্ধ প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতীরা সমস্ত অস্ত্র নিয়ে এসে অনন্ত বর্মনের উপর আঘাত করে পুলিশ কিছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না আনতাম ওকে প্রাণে মেরে ফেলা হতো ওখানে ওদের তিরিশ চল্লিশ জন লোক মিলে ঘটনাটা এই তো এখান থেকে কতক্ষণ আগে অল্প কিছুক্ষণ নিজের ভোট ওইখানে উনি এইরকম সন্ত্রাস ওইখানে উনি থাকতে পারেন না উনি ভোট দিতেছিলেন উনি বাবা বৃদ্ধ বাবা তাকে নিয়ে উনি অসুস্থ মানুষ তাকে নিয়ে ভোট দিতে চায় এই পরিস্থিতিতে তাকে এইরকম ভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারা রাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশের পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাবো এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়ন দা বেরিয়ে এসছেন থানা থেকে আমি তার কাছেও পৌঁছবো তার আবার অভিযোগ রয়েছে থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাব তার কাছে সরাসরি তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা জাগের বিরুদ্ধে যা করার আমরা সেটা এটা তো বললাম যে কয়েকদিন ধরে এই ঘটনা কি করবেন কি করবেন এই ঘটনার পরে সব এজেন্টরা বের করে দেওয়া হয়েছে উদয়নদা কি করবেন উদয়নদা কি করবে কি করবো সেটা পরে আমি এখন পরে আগে ভোটটা দিয়ে আসি আর দিতে যাচ্ছেন হ্যাঁ উদয়নদা এখন ভোট দিতে যাবে ভোট দিতে যাচ্ছেন পরে যা করবেন করবেন ওনার দাবি আমি এখনও বলছি যারা যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তারা তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলছি যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো ইলেকশন কমিশনের ভূমিকা বলুন তো এটা নিরপেক্ষতার লক্ষণ না কারণ উনি চ্যালেঞ্জ করছেন উনি চ্যালেঞ্জ করছেন যারা মার খেয়েছেন বা যারা যারা মেরেছেন তারা এই মুহূর্তে নাকি নিশীত প্রামাণিকের বাড়িতে রয়েছে এটা কি একেবারে যারা মেরেছেন তারা নাকি নিশীত প্রামাণিকের বাড়িতে রয়েছেন আর আরেকজন নেতা তিনি অজিত মহন্ত আর রতন বর্মনের কথা বললেন এবার একেবারে সক্রিয় উদয়ন গুহ আগে ভোট দেওয়ার কথা ছিল সেই কর্মসূচি বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিত মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন নিশীত প্রামাণিকের বাড়িতে আছেন উদয়ন গুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারের চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে ভোট বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোটকর্মীরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপরে পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কি বলছেন দেখুন মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে মানে বারবার আমরা কয়েকজনের কথা বলছি ব্যাটাগুড়িতে তারপরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা এদের বিরুদ্ধে নেয়নি তার ফলে তারা আজকে গুন্ডামি করে বেড়াচ্ছে আমি এখন হাসপাতালে যাচ্ছি তখন মানে বোমা না বেরিয়ে বাড়ির সামনে বোমা কি সাজিয়ে মানে ইয়ে এটা কি লাড্ডু যে লাড্ডু সাজিয়ে বললাম তো যে এই ধরনের গুন্ডামি করে ভেটাগুড়িকে জবরদখল করবার একটা পরিকল্পনা হচ্ছিল বলেই তো উদয়ন ঘকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা আবদার করা হয়েছিল আবেদন করা হয়েছিল সেটা আমি প্রথম থেকেই বলে এসছি যাই হোক আপনার ছেড়ে দিন আমি বাড়িতেই থাকবেন নাকি বেরোবেন আপনি ভেজেচ্ছেন আমি বাড়িতে থাকবার পোশাক পরে ভেজে উদয়নগ্রহ হসপিটালে অনন্ত বর্মনকে দেখতে যাচ্ছেন এবং এরপরে ভোট দেবেন তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন তিনি বাড়িতে বসে থাকার লোক নন এবং অভিযোগ করলেন আবার বিজেপি অভিযোগ করছে বিভিন্ন জায়গায় বুথে বসতে না দেওয়ার এই করা হয়েছে ওর মোবাইল কিনে নেওয়া হয়েছে আমি একদম বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষতা তো কিছু নেই প্লাস হচ্ছে পুলিশকে একদম ইয়ে ইন্যাক্টিভ করে দিয়েছে দিয়ে এইগুলো চালাচ্ছে পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট পুলিশ গিয়ে নিশ্চিত প্রামাণিকের বাড়ি রেড করুক ওই বাড়ির থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেবো রাজনীতি ছেড়ে দেবো আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন কিন্তু যেতে পারলেন না আলটিমেট আপনাকে আসতে হলো হাসপাতালে হাসপাতালে আসতে হলো তো আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হবে চোট কতটা গুরুতর চোট কতটা গুরুতর উদয় না চোট কতটা গুরুতর চোট কতটা গুরুতর উদয় না ডাক্তারকে নির্দেশ দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি অনন্ত হাসপাতালে বাড়িতে দেখতে বেরোতেই পরিবেশ বাড়ি থেকে বেরোলেন বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে গেলেন অনন্ত বর্মনকে দেখতে অনন্ত বর্মনকে দেখতে এবং তিনি বললেন চ্যালেঞ্জ ছুড়লেন নিশীত প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালিয়ে যদি আগ্নেয়াস্ত্র না বেরোয় তিনি রাজনীতি ছেড়ে দেবেন এমনও চ্যালেঞ্জ ছুড়লেন নিশীতের নিশীত প্রামাণিকের বাড়ি থেকে চ্যালেঞ্জ ছুড়লেন যে যদি কিছু অস্ত্র শস্ত্র না বেরোয় তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অনন্ত বর্মন তৃণমূলের ব্লক ভূত সভাপতি ব্লক সভাপতি তিনি সকালবেলা বেরিয়ে ভোট দেওয়ার কথা ছিল উদয়ন বইয়ের কিন্তু শেষ পর্যন্ত পরিকল্পনা সেই পরিকল্পনার একটা অঙ্গ হিসেবে আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিলো যাই নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি কিন্তু এরা কিন্তু আমাদের সবথেকে দুঃখর কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাঘুটির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে সে তার ভোট দিতেও গেছে ভোটও তার ওই কেন্দ্রে তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে এবং আমি এই মুহূর্তে থানায় যাচ্ছেন কারণ তার শিডিউল চেঞ্জ করতে হয়েছে তিনি বলছেন তার যে শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ করতে হচ্ছে এবং তিনি কিন্তু পায়ে হেঁটে থানায় যাচ্ছেন এই মুহূর্তে পায়ে হেঁটে উদয়নগু থানায় যাচ্ছেন তার শিডিউল ছিল সেই শিডিউল চেঞ্জ

একদমই দেখো অয়ন কথা ছিল সকালবেলা নটার সময় বেরিয়ে উদয়ন ভোট দেবেন প্রথমে তারপর বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু যেহেতু তাদের কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং তারপর তিনি তাকে আহতকে দেখতে যান এবং পায়ে হেঁটে এই মুহূর্তে থানায় তিনি যাচ্ছেন আমরা যাব উদয়নদার কাছে কথা বলবো উদয়নদা আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন এই অভিযোগ আমি ইলেকশন কমিশন চিনি ইলেকশন কমিশন থানায় আপনি এই মুহূর্তে কি বলবেন আমি আইসির সাথে কথা বলবো কি আইসির সাথে কথা বলবেন এখানে আমাদের একজন নেতা তিনি অবস্থান করছেন অবস্থানে বসে আছে সকাল থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের মাধ্যমে অভিযোগ পাওয়া দেখো 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 আমি বারবার আরে তোমরা একটু ছড়িয়ে যাও না উদানদা উদানদা সকালে যা প্ল্যান ছিল পুরোই তো পাল্টে গেল

তার বাবা বৃদ্ধ বাবাকে নিয়ে যখন ভোট দিতে যায় আমরা যখন পোলিং এজেন্টদের সব দিচ্ছি সেই পরিস্থিতিতে তাকে একা পেয়ে যায় এবং তাকে রাস্তায় ফেলে বন্দুক দিয়ে লাঠি দিয়ে লোয়ার রড দিয়ে এমনভাবে তাকে মারা হয় আমি অনন্ত বর্মনকে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার জুতা মোবাইল সমস্ত সেখানে খোয়া যায় আমি তাকে কোনো মতে ভেটাগুড়িতে হামলায় অজিত মহন্ত আর রতন বর্মনের কথা বর্মন অজিত মহন্ত হিরেন মহন্ত এদের নেতৃত্বে এবং আবার বলেন রতন বর্মন হিরেন মহন্ত অজিত মহন্ত এই তিনজনের নেতৃত্বে প্রায় তিরিশ চল্লিশ জন নিশীত প্রামাণিকের বাড়িতে যারা থাকে সেই সমস্ত দুষ্কৃতীরা সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে এসে অনন্ত বর্মণের উপর আঘাত করে পুলিশ কিচ্ছু করে নাই পুলিশ কোন রকম সহযোগিতা করে নাই আমরা যদি আমি ওখান থেকে ওকে উঠায় না আনতাম ওকে প্রাণে মানে ভালো হতো ওখানে ওদের তিরিশ চল্লিশ জন লোক মিলে

তাকে এই ভাবে আঘাত করা হয় এবং কালকে গতকাল সারা রাত ধরে সেখানে বোম্বিং করা হয় বোম্বিং করে ভোট দান নেই সমস্ত ভোটারদের মাইনরিটি ভোট যেখানে যেখানে আছে যে সমস্ত বুটে তাদেরকে না করে দেওয়া হয়েছে ভোট দিতে আজকেও আজকেও এখন পর্যন্ত আমরা তো দেখতে পাচ্ছি না পুলিশ পুলিশের ভূমিকা তো আমরা দেখতে পাচ্ছি না আমরা তো মার খাচ্ছি আমার নাম জয়দীপ ঘোষ একদমই আমি দেখাবো এই মুহূর্তে আবার এই মুহূর্তে উদয়নদা দা বেরিয়ে থানা থেকে আমি তার কাছেও পৌঁছবো তার আবার অভিযোগ রয়েছে থানায় তিনি দেখা করতে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কার বলছেন আমরা চলে যাবো তার কাছে সরাসরি তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা জাগের বিরুদ্ধে যা করার আমরা সেটা করবো এইটা তো বললাম যে কয়েকদিন ধরে এই ঘটনা করবেন কি করবেন এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে ওই এর থেকে কি করবেন উদয়নদা কি করবেন কি করবো সেটা পরে আমি এখন পরে আগে ভোটটা দিয়ে আসি আচ্ছা এখন ভোট দিতে যাচ্ছেন যা করবেন করবেন আমি এখনো বলছি যারা যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তারা তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে চ্যালেঞ্জ করে বলছি

সূচি বদল করে প্রথমে হাসপাতালে যান ব্লক সভাপতিকে দেখতে তিনি আহত তাকে নাকি মারধর করা হয়েছে এবং অজিত মহন্ত রতন বর্মনের নেতৃত্বে মারধর করা হয়েছে বলে অভিযোগ এবং তারা নাকি এখন নিশীত প্রামাণিকের বাড়িতে আছেন উদয়নগুহ থানায় অভিযোগ করলেন তারপরে চ্যালেঞ্জ করলেন যে যা করার করবেন তিনি এবং ভোট দিতে যাচ্ছেন এখন আর এই মুহূর্তে খবর রয়েছে কোচবিহারের চান্দামারিতে বিজেপির বুথ সভাপতি আক্রান্ত বিজেপির বুথ সভাপতি আক্রান্ত দেখুন সেই ছবি কোচবিহারে চান্দামারি কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর কি হয়েছে কখন হয়েছে কিভাবে ঘটলো এই ঘটনা হ্যাঁ অয়েন্দা দেখো কোচবিহার এক ব্লকের চান্দামারি গ্রাম পঞ্চায়েত এটা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই চান্দামারি গ্রাম পঞ্চায়েতে বিজেপির বুথ সভাপতি লব সরকার তিনি যখন গতকাল রাতে ভোট বুথে গিয়েছিলেন সেই বুথ থেকে যে বুথে ভোট কর্মীরা এলো কিনা কেন্দ্রীয় বাহিনী আছে কিনা সেগুলো সব এমনি দেখতে গিয়েছিলেন তারপর সেখান থেকে দেখে তারপরে পার্টির কাজকর্ম করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সে সময় অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায় তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তার মাথায় একাধিক সেলাই পড়েছে রাতেই তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে তাকে অভিযোগ যদি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয় তৃণমূল কি বলছে নারায়ণদা যেটা তৃণমূল নেতৃত্বের যেটা অভিযোগ যে বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলেছে ওই এলাকায় বিজেপির একাধিক গোষ্ঠী রয়েছে তাদের নিজেদের কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে এই এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় অয়েন্দা ধন্যবাদ সেখানে কি অভিযোগ তৃণমূলকে মারধরের অভিযোগ মারধরে আহত হয়েছেন দুই তৃণমূল কর্মী বিজেপির বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠছে আহতরা ভর্তি ইতিমধ্যেই দিন হাজা মহকুমা হাসপাতালে তৃণমূলের গোষ্ঠী কন্দল বলে দাবি করছে বিজেপি

বিজেপির গুন্ডারা ওদের আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে একজনকে তার ভীষণভাবে এনজিও বারোটা সেলাই হয়েছে আবেদন করেছে উদয়ন উদয়নগুহ মুভমেন্ট রেস্ট্রিক্ট করা হোক বা অমুক হোক তৃণমূলের এই হোক তৃণমূল অমুক করবে তমুক করবে বলে নিজেরা সব পরিকল্পিতভাবে গুন্ডামি করছে গুহ তো কি বলবো গুহ তো আগাগোড়াই ঠ্যাং মানে ঠ্যাং ভেঙে দেবো মাথা ফাটিয়ে দাও অমুক করো তমুক করো উনি তো এগুলো করাচ্ছেন এবার ওনার উনি যে ইনস্ট্রাকশান দিচ্ছেন ওনার কর্মীদের ওনারা নিজেরা নিজের কর্মীরা এখন সেই ফাঁদে পা দিয়েছেন নিজেরাই মারামারি করছেন আর বিজেপির উপরে এটা তো মানে পুরোটাই হচ্ছে পলিসি বিজেপি এখানে কেউ যুক্ত নেই ঘোড়া এলাকায় তৃণমূলের রাজকোরা এলাকায় এজেন্ট বসানো এজেন্ট বসানো তোমার এজেন্ট আটকে দাও বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা শীতায়র ঘটনা

আর অন্যদিকে সীতায়ের রাজাখোড়া এলাকায় আরও একটা খবর রয়েছে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ এসেছে সীতায়ের বিধানসভার রাজখোড়া রাজা খোড়া এলাকা প্রার্থী নিজে ডাকছেন বুদ্ধি বুথের কর্মীদের বটে গরম আপাতত কোচবিহার বিজেপি এজেন্টকে 온로 잘라죠 이게 또 온로 잘라죠 이게 또 온로 잘라죠 তৃণমূলের ক্যাম্প তুলে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে সম্রাজ কি হয়েছে দেখো আমরা রয়েছে এই মুহূর্তে সিতাই বিধানসভা আজকরা এলাকায় তুমি দেখতে পাচ্ছো যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এই যে এখানে তৃণমূলের ক্যাম্প ছিল সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়ার অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠেছে বিজেপির যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে এই মুহূর্তে বিজেপি আহ তুমি দেখতে পাচ্ছ যেখানেই তৃণমূলের ক্যাম্প অফিস রয়েছে তার পাশেই ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে বিজেপির ক্যাম্প অফিস সেই ছবিতে দেখতে পাচ্ছ যে এখানে বিজেপির ক্যাম্প অফিস রয়েছে বিজেপির ক্যাম্প অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে এবং যেটা তৃণমূলের অভিযোগ

সম্রাজ কি শুনতে পাচ্ছ আমার কথা সম্রাজ বিজেপি অন্য কর্মীদের কাছে যাওয়া যাবে বা কেন্দ্রীয় বাহিনী ওখানে কি করছে আমার এটাই প্রশ্ন দেখো বিজেপি এবং তৃণমূল পাশাপাশি বিজেপির তরফে যদিও বিজেপি পাল্টা দাবি করছে যে তারা যেহেতু মন্দিরের পাশে বসেছে তাই তাদেরকে বারণ করা হয়েছে এখানে বুথের ক্যাম্প করতে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন দাদা আপনারা তো এখানে বুথ করে রয়েছেন তৃণমূলের ক্যাম্প কেন উঠে গেল

এই এইরকমই হয় প্রতি প্রতি বছর ভোটে মাথাভাঙা শীতলকুচি দিনহাটা ভেটাগুড়ি আবার মাথা ভাঙা উত্তপ্ত কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে রাজেশ কি অবস্থা কেন হলো এরকম আজ সকালে তৃণমূল এবং বিজেপি কর্মীরাও যেমনটা ভোটদান করতে ভোট কেন্দ্রে বসে ঠিক তেমনি কিন্তু কর্মী সমর্থকরা কিন্তু তাদের ভোটকেন্দ্রের পাশেই ট্রেন বসানোর উদ্যোগ গ্রহণ করে তো তৃণমূল যখন ট্রেন বসাতে যায় যেটা অভিযোগ তখন তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে কিন্তু প্রথমে কথা কাটাকাটি তারপরে কিন্তু উত্তেজনা ছড়ায় দুপক্ষের মধ্যে কিন্তু মারধরের ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু তৃণমূলের চারজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আহতদেরকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে তবে এই যে এই ঘটনার পরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে দুপক্ষকে সরিয়ে দেয় তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে সময়ে এই রকম মারামারি তুমুল মারামারি লাঠালাঠি সেই সময় তো কেন্দ্রীয় বাহিনীকে দেখা দেখা যাচ্ছে না বা পুলিশকে দেখা গেল না অয়েন্দা যে ঘটনা ঘটনাস্থল ভূত কেন্দ্র থেকে কিছুটা দূরে তারা যখন টেন তৈরি করার উদ্যোগ নেয় তখন কিন্তু এই বচসা এবং ঝামেলার ঘটনা ঘটে এবং খবর পাওয়ার পরেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কিন্তু নতুন করে উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হবে তৃণমূল নেতৃত্ব কাকেও আছেন ওখানে হ্যাঁ আমরা তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম ওনারা জানিয়েছেন যে ওনারা যখন টেন্ট তৈরি করা ট্রেন তৈরি করতে যাচ্ছিলেন ঠিক সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে মারধর করা হয় তবে বিজেপির পক্ষ থেকে গোটা অভিযোগ অস্বীকার করা হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে বিজেপি দাবি রাজেশ এতে কি ভোটে কোন রকম বিঘ্ন ঘটেছে না যেহেতু ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে তাই ভোটে কোনো রকম বিঘ্ন ঘটেনি এখন কিন্তু শান্তিতেই সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং এলাকাতেও যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিস্থিতি কিন্তু এখন ঠিকঠাক রয়েছে রাজেশ একটু তৃণমূল বিজেপির তরজাটা দেখেনি ওরা হঠাৎ করে চড়াও হ্যাঁ আমাদের কর্মীর উপর হঠাৎ করে আক্রমণ শুরু করে আর আমাদের যে নেজেন আমরা তৈরি করছি যাকে বুধে কাটাবো তাকে মাছ করা শুরু করে দেয় কতজনকে করছে আমার ইন টোটাল চারজনকে মাছ করছে আমরা এখনই নিয়ে যাবো নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শুরু করে মিথ্যা কথা এরকম কোনো ঘটনা ঘটে নেই না তারা যে আহত হলো কেমন করে হলো আহত এখন কি হলো আমি তো ওই রাস্তা দিয়ে আসতেছি আমাকেই তো মার ধর করলো কারা মার ধর করলো লোক এই হলো অবস্থা মাথা ভাঙার মাথা ভাঙা এইভাবে উত্তপ্ত হলো তৃণমূলের টেন্ট বসানো নিয়ে অর্থাৎ কাঁবু মানে পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ আহত চারজন তৃণমূলের মাথা বাঙা এক নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কেন্দুগুড়ি বুথে ধুন্দুমার কাণ্ড আমি শতরূপার কাছে যাব এই যে দেবর্ষী ভট্টাচার্য বলছিলেন ইস্যু থেকে নন ইস্যু হয়ে যাচ্ছে সেটা কি পেশি শক্তি অন দু হাজার এগারোয় আমি যখন বালিগঞ্জ বিধানসভায় লড়েছিলাম তখন আমার মনে আছে আরও বলেছিল দিস ইজ ইলেকশন নট ওয়ার কিন্তু এখন যা দেখছি ইনফ্যাক্ট যা এত বছর ধরে যা দেখছি দু পর তো অনেকগুলো বছর হলো ইলেকশন ইজ ইকুই টু ওয়ার কি যুদ্ধ হচ্ছে আর সবাই মিলে লড়ে যাচ্ছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ না না বিজেপির বিরুদ্ধে অভিযোগ দিতে খুব ভালো লাগে আমি একটাই এখানে বলতে পারি যে সমান রেটে লড়ে যাচ্ছে এরা এখানে এই একজন ভদ্রমহিলা আছে যার প্র্যাকটিক্যালি গায়ে জামা নেই তিনিও ওর মধ্যে আছেন কেউ তাকে তর্কা পর্যন্ত করছে না কার কার সঙ্গে কার অভিযোগ তার আমাদের এখানে আলোচনা থেকে আমার মনে হয় ইলেকশন কমিশনে জানানো উচিত গো পরিষ্কার বলছে ইলেকশন কমিশন আমি চিনি না পুলিশকে ডাকবে তোমার মনে আছে দুদিন আগে নিশিতের গাড়ির সার্চ করেছিল পুলিশ